বাংলাদেশের ভারত সীমান্তবর্তী যে কয়টি জেলা তার মধ্যে অন্যতম এই ব্রাহ্মণবাড়িয়া। একদিকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে যে জনপদের মানুষের ঐতিহাসিক ভূমিকা ছিল, স্বাধীনতোত্তর বাংলাদেশকে রক্ষার জন্য প্রতিনিয়ত সব ধরনের প্রতিকূলতাকে মোকাবেলা করে মাথা উঁচু করে ইতিহাসের অনেক জায়গা দখল করে রেখেছে যেই জনপদ, তার নাম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। এই ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম একটি জনপদ বিটঘর গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল, সম্মানিত সভাপতি, সম্মানিত অন্যান্য ওলামায়ে কেরাম, আমি শুধুমাত্র একটি কথা বলব, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে যদি কাউকে প্রথম সিলেক্ট করতে হয় তাহলে আলেমদের কি ধরতে হবে, ঠিক না? তার কারণ হচ্ছে আলেমরা কখনোই মানুষদেরকে খারাপ কথা শিক্ষা দেয় না। আপনি যতটুকু ভালো আছেন তার পিছনে কোনো না কোনো আলেমের অবদান আছে। নামাজের কথা, রোজার কথা, হজের কথা, জাকাতের কথা, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, মা বাবার খেদমত করো, জেনা কইরো না, মদ খাইও না, গাঁজা খাইও না, অপরের সম্পদ লুণ্ঠন করো না, চুরি করো না, এই ভালো ভালো সব কথাগুলো আলেমরাই বলে বেরিয়েছেন, ঠিক না? বলে আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়া প্রথম, এবং আমাকে আমাদের মনিরুজ্জামান ভাই বারবার বলেছেন যে যথেষ্ট সচেতন মানুষ এখানে আছে, বিশেষ করে সাবেক চেয়ারম্যান একজন শিল্পপতি, আমি একেবারে নিকট থেকে দূর থেকে যখন ক্যামেরায় ছবি তুলে তখন দূরের জিনিসটি কাছে আনার জন্য লেন্স জুম করতে হয়, আমি জুম করে যদি দেখাই তাহলে বর্তমান সরকার সবচেয়ে তিনটি বিষয় নিয়ে বেশি উৎকণ্ঠিত। এক নম্বর হচ্ছে দুর্নীতি, দ্বিতীয় হচ্ছে মাদক, তৃতীয় হচ্ছে জুয়া তথা ক্যাসিনো। এই তিনটি সমস্যা মোকাবেলা করতে হচ্ছে একই সাথে, আর সমস্যা মোকাবেলা করতে গিয়ে যে অবস্থা তা তো আমরা দেখতেই পাচ্ছি। আমি আপনাদের উদ্দেশ্যে আলেমদেরকে আমি সম্বোধন করতে গিয়ে এই কথাগুলো যোগ করছি, সেটা হচ্ছে এই তিনটি বিষয়ের সারা জীবন আজনম বিরোধী হচ্ছে ওলামায়ে কেরাম, ঠিক না? বলে কারণ দুর্নীতি এটা হচ্ছে নীতি বিরোধী কাজ। দুঃখজনক ভাবে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আছে, কিন্তু দুর্নীতি দমন কমিশনে যারা আছে বিভিন্ন জায়গায় তারা নিজেরাও দুর্নীতিগ্রস্ত। আমার কথা কি অস্বীকার করবেন? দুর্নীতি দমন যারা করবে তারা নিজেরাই দুর্নীতির কাছে দমিত হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে মাদক, ফেন্সিডিল, ইয়াবা, কোকেন, তারি, হিরোইন, মদ, গাঁজা, সেখান থেকে নিয়ে পেথিডিন পর্যন্ত যা বলে এগুলো যারা উদ্ধার করতে যান, যে পুলিশ, র‍্যাব, গোয়েন্দা, ডিবি, কোন কোন সময় এই খবরও পাওয়া যায় যে তারাই নিজেরা এই ধরনের আকামের সাথে কোন না কোন ভাবে দুই একজন জড়িয়ে আছে, ঠিক না? বলে যারে দিয়ে ভূত সারাইবেন তারাই তো ভূতে বাইরে। তৃতীয় হচ্ছে ক্যাসিনো। এই কাজগুলোকে আল্লাহ হারাম করেছেন, মানে জুয়ার আধুনিক নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই ইমানদারেরা, তোমরা মদ, মাদক দ্রব্য, খামরু, ওয়াল মাইসিরু এবং জুয়া, এবং তোমাদের ভাগ্যটানা তীর এবং মূর্তি, এই ধরনের এই চারটি কাজ থেকে তোমরা বেঁচে যাও। যেখানেই ক্যাসিনো সেখানেই মদ, সেখানেই নারী, সবগুলো এক জায়গায় হয়, ঠিক না? বলবি আল্লাহ তাআলা বলছেন ফাজতানি বুহু, এই কাজ থেকে তোমরা বেঁচে যাও, দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র তোমরা সাফল্য অর্জন করতে পারবে, স্বাবলম্বী হতে পারবে, মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারবে। সারা জীবন উলামায়ে ইকরাম এর বিরোধিতা করেছে, আর এগুলোর সাথে দেখুন মদের সাথে, দুর্নীতির সাথে, কিংবা এই রকম ক্যাসিনোর সাথে কোন মসজিদের ইমাম সাহেব জড়িত?
হাফেজ সাহেব জড়িত, কোন আলেম জড়িত, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় 1 কোটির উপরে টাইটেল পাশে এবং দাওরায়ে হাদিস আলেম আছে, বলুন তো দেখি কয়জন মসজিদের ইমাম এবং আলেম এই কাজের সাথে জড়িত? আমি মনে করি সরকারের সদিচ্ছা যদি দৃঢ় হয় এবং সত্যিকারই যদি বাস্তবতা হয়, তাহলে বাংলাদেশে 4 লক্ষ মসজিদ আছে, 4 লক্ষ মসজিদে 4 লক্ষ ইমাম আছে, কোন কোন মসজিদে ইমামের সাথে খতিব আছে, এই খতিবের সামনে যিনি আজান দেন তিনি একজন মুয়াজ্জিন ঠিক কিনা বলবেন? কমপক্ষে 4 লক্ষ মসজিদে 8 লক্ষ আলেম আছে, সরকারের কাছে বেতন দরকার নাই, মাত্র 1 মাস তাদেরকে প্রশিক্ষণ দিন, লজিস্টিক সাপোর্ট দিন, বেতন দরকার নাই, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে এই আলেমদেরকে, এই ক্যাসিনোধারী দুর্নীতিবাজ মক্করদেরকে ধরার দায়িত্ব দেন, প্রশাসনের লোকদেরকে সাথে সহযোগিতা করতে পারেন, সত্যিকারার্থী দেশ থেকে এই তিনটা অন্যায় এবং অন্যায় কাজ মুক্ত বাংলাদেশ গড়ে সোনার বাংলা করা খুব সহজ হয়ে যাবে, ঠিক না বলেন? তার কারণ যাদের হাতে আপনি নেতৃত্ব দিয়েছেন তারাই তো অন্যায়ের মধ্যে জড়িত, বেড়া নিজেই তো ফসল খায়, কুইনিন জ্বর সারাবে বটে, কুইনিন সারাবে কে? অতএব এই কাজগুলোকে যারা ঘৃণা করে তাদেরকে দায়িত্ব দেন, দেখবেন ধরে ধরে তারপরে এদেরকে চিহ্নিত করে আইনের আয়ত্তে আনা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আলেমদেরকে আরো বেশি যোগ্যতার সাথে মানুষের কাছে দ্বীনের কথা বলে যাওয়ার তৌফিক দান করুন। ভাইরামান উপস্থিত মুরুব্বিয়ানে আজম, পর্দার অন্তরালের সম্মানিতা মা বোন, অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এজন্য আমরা যেই কোরআনের কথা বলি, এই কোরআনটা তো আল্লাহ তাআলা শুধু মুসলমানের জন্য নাজিল করেন নাই, কোরআনটা কি শুধু মুসলমানের জুড়ে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনুন, ইন্নহু ওয়া ইল্লা যিকরুল লিল আলামিন। হে নবী, এই কোরআন শুধু মুসলমানের জন্য নয় বরং তামাম বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করেছি। যিকরুল লিল আলামিন, আলামিন মানে হচ্ছে আলম, হচ্ছে একটা শব্দ এক বচন, আর আলামিন মানে সমস্ত জগতের জন্য, সমগ্র শ্রেণী পেশার জন্য, সকলের জন্য এই কোরআন। যেই কোরআন মানবে, যে কোরআন জেনে আমল করবে, সে মূলত মোমেন হয়ে, ইসলাম গ্রহণকারী মুসলিম হয়ে সে আমার কাছে পরকালেও জান্নাতের অধিবাসী হওয়ার সুযোগ পেয়ে যাবে। আমার ভাইয়েরা, কোরআন তাহলে শুধু মুসলমানের জন্য না? আচ্ছা, এই কোরআন যিনি নাজিল করেছেন তিনিও কি শুধু মুসলমানের আল্লাহ? না, আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানের আল্লাহ নন, তিনি যে সকলের আল্লাহ। এই কথাটা বোঝানোর জন্য এই মুসলিম যারা আমরা হয়েছি, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, 17 রাকাত শুধু ফরজ নামাজ পড়ি, এরপর নফল পড়ি, তাহাজ্জুদ পড়ি, বিতের পড়ি, প্রতি রাকাতের মধ্যে আমরা প্রথম যে শব্দটা বলি, বাক্যটা বলি, তা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজ বি টু আল্লাহ, হি ইজ দ্য সাস্টেইনার অফ দ্য ওয়ার্ল্ডস। আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি তামাম জাহানের, সমগ্র জাহানের লালন পালনকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো বলি না আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন, এ কথা কি বলি? আল্লাহ তুমি শুধু মুসলমানের রব, এ কথা বলি না। আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন তাও বলি না, বলি না আলহামদুলিল্লাহ রব্বিল মুমিনিন তাও বলি না, বরং কি বলি? মুসলিমরা কত বড় ওয়ার্ল্ড ওয়াইড, কত বড় ব্রড মাইন্ড, এবং মুসলিমরা কত বিশাল, একটা আয়াতের দ্বারা আল্লাহ বুঝাইয়ে দিয়েছেন তোরা সমগ্র জাতির মধ্যে, সকলের মধ্যেই তোরা কাজ করবি, তার কারণ আমি আল্লাহ তাআলা তো শুধু তোদের না, আমি আল্লাহ সকলে। আলহামদুলিল্লাহ রব্বিল, জোরে বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তিনি যে আলামিন তা বোঝার জন্য কি জুড়ে দূরে যাওয়ার দরকার আছে? বলুন, আসমানের যে সূর্যটা, এই সূর্যটা কে তৈরি করেছেন, তার নাম কি? আল্লাহ। সূর্য যখন উদিত হয় শীতের সকালবেলা পৌষ মাঘ মাসে, মিষ্টি রোদ, ভিটামিন যুক্ত এই রোদটা সারা রাত বান্দা অপেক্ষা করতে থাকে, সকালবেলা এই সূর্যের আলোটা মুসলমানের বাড়িতে আগে যায়, হিন্দুর বাড়িতে রাত বেলা 3টার পরে যায়, ঠিক কিনা? সূর্যের মালিক কে? কোনো ডিফারেন্স আছে এখানে? পার্সিয়ালিটি আছে? সকালবেলা গাভীর দুধ, গাভীর বাটে দুধ,
কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বানিয়া খুরুজু মিন বাইনি ফারশি ওয়া দামিন লাবানান খালিসান সাইবান লিশারিবিন। ঘাস খাইলো, লতা পাতা খাইলো, গাভী গাভী খাইলো, খড়কুটো, তার মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্ত তৈরি করলাম, আবার কিছু গোবর বানাইয়া দিলাম, বাইনি ফারশি ওয়া দামিন, এই এই যে ঘাস খড়কুটা খৈল এইগুলার মধ্য থেকে গোবর বানাইলাম আর কিছু অংশ রক্ত বানাইয়া দিলাম, রক্ত এবং গোবরের ঠিক মিট মাঝখান দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধবধবে সাদা একটা খাবারের কণাও যেন বান্দা তোর মুখে লেগে ডিস্টার্ব না হয় সেই জন্য ধবধবে সাদা এত সুস্বাদু পানীয় দুধ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য বের করে দিলাম। সুবহানাল্লাহ। হিন্দুরা যদি গাভীর দুধ দহন করে আর মুসলমানের গাভী দুধ দিলেন আল্লাহ তাআলা, এখন মুসলমানদের গাভীর বাটের দুধ খুব মজা হয়, হিন্দুদের গাভীর বাটের দুধ তিতা তিতা লাগে। তিনি তো ইকুয়াল ডিস্ট্রিবিউটর, তিনি সমান ভাবে বন্টন নীতি অবলম্বন করেন, তা দেখার জন্য তো আঙ্গুল দিয়ে দেখছেন আপনারা। মিষ্টি খেজুরির রস আসবে না? ব্রাহ্মণ বাড়ির গাছ কাটে, হিন্দুরা গাছ কাটলে রস খুব টক হয় আর মুসলমানদের রস খুব মিষ্টি হয়। গাছের মধ্যে রসটা কে দিলে? আল্লাহ। এমনি করে করে প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইকুয়াল ডিস্ট্রিবিউটর হয়ে গেলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি শুধুমাত্র মুসলমানের জন্য নয়, সকলের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলের আল্লাহ। তাহলে তিনি হচ্ছেন একদিকে রাব্বুল আলামিন, কোরআন হচ্ছে জিকরুল লিল আলামিন, আর এই কোরআন বোঝানোর জন্য যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন তিনিও শুধু মুসলমানের নবী না, তিনি শুধু মুমিনের নবী নন, তিনি সমগ্র মানবতা এবং সমগ্র সৃষ্টির নবী, সমস্ত সৃষ্টির নবী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, তুমি সমস্ত সৃষ্টির জন্য রহমত এবং করুণার আধার করে তোমাকে আমি তৈরি করেছি। তাহলে কোরআন হলো, আল্লাহ হলেন রব্বুল, কোরআন হলো জিকরুল লিল, আর নবী হলেন রহমাতুল লিল আলামিন। অতএব এই কোরআন থেকে যে শিক্ষা নিবে সেই মুসলিম, কোরআনের উপর যে বিশ্বাস করবে, নবীর উপর বিশ্বাস করবে সেই মুমিন। নাম আব্দুর রহমান, কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআনের আমল নাই, সে মুমিন নয়, কিন্তু নাম হরেন্দ্রশীল, কিন্তু কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআনের উপর আমল করে, আল্লাহকে মানে, নবীকে মানে, সে মুমিন। এই যে কয়েকদিন আগে ইসলাম গ্রহণ করলেন, নাম হচ্ছে সনিতা উইলিয়াম, আমেরিকার ধন কুবে, তিনি চলে গেলেন চাঁদের দেশে, ইসলাম গ্রহণ করলেন উইলিয়াম কেরি। এমনি করে করে কত মানুষ নিয়মিত ইসলাম গ্রহণ করছে। সনিতা উইলিয়াম ভারত বংশোদ্ভূত আমেরিকান নাগরিক, তার বাবা বড় ধন কুবে, চলে গেলেন চাঁদের দেশে, 40 দিন চাঁদের দেশে থাকার পরে দুনিয়ায় আসলেন। 3 দিন রেস্ট করার পরে সাংবাদিকরা তাকে ধরলো যে কি দেখলেন চাঁদের দেশে, বলছে চাঁদের দেশে যা দেখার তা তো দেখেছি, কিন্তু তার চেয়ে আশ্চর্যজনক একটা জিনিস আমি দেখেছি। বলল সে কি? বলল যে আমি যখন চাঁদে আরোহণ করলাম তখন আমি দুনিয়ার দিকে নজর করলাম, পৃথিবীর দিকে। দ্য ওয়ার্ল্ড ইজ কভার্ড বাই ডার্কনেস, গোটা পৃথিবী ছিল অন্ধকারে ঢাকা, কিন্তু দুইটা আলো চাঁদের দেশ থেকে নিয়ে তার উপর পর্যন্ত ভরাই গেছে, দুইটা আলোর শীষ। আমি যখন রকেটে করে আবার পদার্থ মানে অবতরণ করার জন্য পৃথিবীর দিকে আসছি, তখন আমার মনে কিউরিয়াসিটি ছিল যে আসলে এই দুইটা আলো কোত্থেকে আসলো, কিসের আলো? আমি তাকিয়ে দেখলাম, ওয়ান ইজ হোলি মক্কা এন্ড অ্যানাদার দা হোলি মদিনা, একটা হচ্ছে পবিত্র কাবার ঘর মক্কা, আর একটা হচ্ছে মদিনা। এই দুইটা আলো চাঁদের দেশ থেকে আরো উপর পর্যন্ত চলে গেছে।
সাংবাদিকদের সাথেই বললেন, আই ওয়ান্ট টু ভিজিট দ্য টু হোলি প্লেস, আমি এই দুইটা পবিত্র নগরী ভ্রমণ করতে চাই, দ্য হোলি সিটি। সরকার তার পাসপোর্ট জব্দ করল, আদালতে মামলা করলেন, 3 দিন পর আবার পাসপোর্ট ফেরত দেওয়া হল, চলে আসলেন মক্কা। কিন্তু সৌদি গভর্নমেন্ট বললেন, আপনি ইসলাম গ্রহণ না করা পর্যন্ত তো এখানে প্রবেশ করতে, এটা যেহেতু হারাম। তিনি ইসলাম গ্রহণ করলেন, আল্লাহু আকবার, ইসলাম গ্রহণ করে সোনিতা উইলিয়াম কাবা জিয়ারত করছেন, তিনি এখন মুসলিম, নাম রেখেছেন ফাতেমা। তার স্বামী তাকে এসএমএস করছে, তুমি কি করেছ? বাবা মা এসএমএস করে বলেছে যে আমি ধনকুবের একমাত্র কন্যা, তুমি তুমি কোনো সম্পত্তিই পাবে না। তার দুটো সন্তান আছে, দুটো ছেলে। তারা বলছে আম্মু কি অবস্থা, আপনি কি করছেন, আপনার মাথা ঠিক আছে? সব শুনে বললেন যে যদি আপনি ইসলাম ত্যাগ না করেন তাহলে আমাদের কাউকেও পাবেন না। বাবা লিখেছে কোনো সম্পত্তি দেব না, সব আমি অন্যভাবে উইল করে দেব। স্বামী লিখছে তুমি আমার সাথে আর ফিরে আসতে পারবে না, ঘর করতে পারবে না। সন্তান বলেছে মা তাহলে আপনার সাথে কোনোদিন আর দেখা হবে না। সনিতে উইলিয়াম তার জবাব লিখেছেন, আই ক্যান লস্ট মাই প্যারেন্টস, মাই হাজব্যান্ড অ্যান্ড মাই সান, বাট আই ক্যান নট লস্ট মাই সাস্টেইনার আল্লাহ অ্যান্ড মাই প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথায় শেষ, আমি আমার সন্তান হারাতে পারি, বাবা মা হারাতে পারি, ইভেন মাইসেলফ, এমনকি আমি আমাকেও হারাতে পারি, স্বামী হারাতে পারি, কিন্তু আমার আল্লাহ এবং আমার নবীকে আমি হারাতে পারি না। আমার বন্ধুগণ, যে কথা আমি বলছিলাম, সকলে আসবে, কোরআন শুনবে, যেহেতু আজকে 6 তারিখ, নাকি আমি 6 শব্দ দিয়ে কোরআনের যেখানে আছে ওখান থেকে শুরু করি, নাকি আবার যদি আল্লাহ তৌফিক দেয় 7-এ আসি তখন 7 দিয়ে শুরু হবে, 8 হলে 8-এ শুরু হবে, কারণ কোরআনের মধ্যে শব্দগুলো আছে, নাকি? আসুন ছয়টি প্রশ্ন করি নিজেকে, আমার দিকে ভালো করে তাকান মা বোনেরা, সুন্দর করে কথাগুলো আত্মস্থ করার চেষ্টা করুন। 6টি প্রশ্ন এই পৃথিবীতে, একে অন্যকে প্রশ্ন করে আমরা খুব মজা পাই। মসজিদের ইন্টারভিউ, ইমাম সাহেবের ইন্টারভিউ নিচ্ছে মসজিদের সভাপতি, আপনাদের মসজিদ নেবার, উনি এমন কিছু প্রশ্ন করেছেন, ইমাম সাহেব দাওরায়ে হাদিস, কোরআনে হাফেজ, টাইটেল পাস, অনার্স মাস্টার, দেখা জায়গা দিয়ে বসে, এরকম হয় কিনা ভাই? ভাগ্য ভালো উনি মসজিদের সভাপতি, উল্টো বিলে জিজ্ঞেস করেন না, দোয়া কোনো ঠিক মতো বলেন সভাপতি, তাহলে অনেক সভাপতি ফেল করবে, ঠিক কিনা বলেন? কোন কোন এলাকায় আলহামদুলিল্লাহ ভালো আছে, দিনদার সভাপতি আছে, কোন কোন এলাকায় একেবারে বদ্দিন লোককে দেয়া হয় মসজিদ ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে, দুর্ভাগ্যজনক। সব জায়গায় আপনার সভাপতি হওয়ার তো দরকার নাই। দ্বিতীয়, আমরা প্রশ্ন করে খুব মজা পাই, কিন্তু আমাকে কেউ প্রশ্ন করলে আমরা বিরক্ত বোধ করি, এত জিজ্ঞাসা কি? এজন্য আমি চিন্তা করেছি অন্য কাউকে প্রশ্ন করব না, আমি আমাকে প্রশ্ন করব। জোরে বলেন, আমি আমাকে প্রশ্ন করব, আমি আমাকে প্রশ্ন করব। আপনি আপনাকেই প্রশ্ন করুন, আপনি ডিসি, আপনার নিজেকে নিজে প্রশ্ন করুন, আপনি ডিসির ওয়াইফ, নিজেকে নিজে প্রশ্ন করুন, প্রধানমন্ত্রী, আপনি নিজেকে প্রশ্ন করুন, বিরোধী দলীয় নেতা নেত্রী, আপনি আপনাকে প্রশ্ন করুন, র‍্যাব গোয়েন্দা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ইমাম সাহেব, মুসল্লি, যুবক যুবতী, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী, পেশাজীবী, ব্যবসায়ী, যে যেখানে থাকি না কেন, নিজেকে নিজে 6টা প্রশ্ন করব। কয়টা? জোরে বলেন, আরো জোরে, প্রশ্ন কয়টা? কাগজ কলম থাকলে নিজেকে প্রশ্নগুলো লিখে নেন, কাগজ কলম না থাকলে মোবাইলের মধ্যে সেভ করুন, এই দুইটার একটাও যদি না থাকে কমপক্ষে স্মৃতির পাতায় বিবেকের কলম দিয়া, আকলের কলম দিয়ে লিখে নেন,
যেন কোনদিন ভুলে না যান। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই ছয়টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছয়টা কর্মনীতি দিলাম। প্রশ্ন কয়টা, কর্ম কয়টা, ছয় কাজের মধ্যে ছয় প্রশ্নের জবাব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি ছয়টা প্রশ্নের জবাব দিবা, ছয়টা আমল করবে, তার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খালি ফিরিয়ে দেব না। ও বান্দা বান্দিরারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছয়টা পুরস্কার দিয়ে ধন্য হওয়ার সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জিজ্ঞাস্য বিষয় ছয়টা, আমল ছয়টা, জবাব ছয়টা, আবার পুরস্কারও কয়টা। এক নম্বর প্রশ্ন, জ্ঞানী যারা তাদের জন্য আমি কথা বলি, যারা নিজেকে নিজে চিনতে চান তাদের জন্য আমি কথা বলি, যারা জান্নাতি হওয়ার আকাঙ্ক্ষা করেন, দুনিয়ায় ভালো থাকতে চান তাদের জন্য কথা বলি, যারা ঈমান নিয়ে বাঁচতে চান, ঈমান নিয়ে মরতে চান তাদের জন্য কথা বলি। অতএব যারা বেশি জ্ঞানী অতি জ্ঞানী যারা তারা হয়তো থাকবেন না, আর আমার বিশ্বাস আপনার অতি জ্ঞানী নন আবার কম জ্ঞানী নন, আমার চেয়ে আপনারা বেশি জ্ঞানী, ঠিক না? আমার চেয়ে আপনারা বেশি জ্ঞানী, কারণ জ্ঞানীরাই কেবল জ্ঞান নিতে আসে, অজ্ঞরা জ্ঞান তালাশ করে না। ভাইরা আমার খেয়াল করুন, প্রথম প্রশ্ন করুন, আমি কি ছিলাম, আমি কি ছিলাম এটা না, কিন্তু আপনি কি ছিলেন ওটা না, বরং আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন, আমি ভাবুন আমি কি ছিলাম। দ্বিতীয় প্রশ্ন, আমি কি হলাম। তৃতীয় প্রশ্ন, আমি কি হব। চতুর্থ প্রশ্ন, আমি কোথায় ছিলাম। পঞ্চম প্রশ্ন, আমি কোথায় আসলাম। ষষ্ঠ প্রশ্ন, আমি কোথায় যাব। ভাবুন, আমি কোরআন এবং সুন্নাহ দিয়ে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপনার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন কি জানো, আমি কি ছিলাম, আমি কি ছিলাম। আমাদের বুলবুল সাহেব কি ছিলেন, আবার আমাদের চেয়ারম্যান সাহেব কি ছিলেন, এমনি করে করে যার যার প্রশ্ন তার তার কাছে করেন। আমি আপনি কি ছিলাম আমরা জানি না, কিন্তু কে জানে। অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনে দিয়েছেন যিনি, তার নাম কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহু আকবার, কি চমৎকার প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, ও মানবতা, তোমাদের জন্য কি এমন একটা সময় অতিবাহিত হয়নি, উল্লেখযোগ্য তোমরা কিছুই ছিল না, উল্লেখযোগ্য কিছুই ছিল না, অনুল্লেখযোগ্য, তোমাকে দেখা যেত না, তোমার অস্তিত্ব ছিল না, তুমি কি ছিলা একটু ভাবো। মাইক্রোস্কোপ ছাড়া তোমার বাবার স্পার্ম দেখা যায় নাই, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া তোমার মায়ের ওভাম দেখা যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন, সুলালাতিন মিন তিন, তোরে আমি তৈরি করেছি মাটির নির্যাস থেকে, মাটির নির্যাস। আমি কি ছিলাম একটু ভাবেন, কি ছিলাম মাটির নির্যাস কেন। তার কারণ হচ্ছে আমার বাবা কলা খেয়েছে, তার থেকে তিনি ক্যালোরি পেয়েছেন, ব্লাড তৈরি হয়েছে, ক্ষুধার যন্ত্রণা মিটে আর মেটার সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে। আমার মা শাক খেয়েছেন, কিন্তু দেখুন কলা গাছ মাটিতে রোপণ করা হয়, মাটির রস খেয়ে খেয়ে কলা গাছ বাঁচে, ঠিক না? অতএব বোঝা যায় মাটির রস থেকেই মূলত কলা গাছ, সেই গাছের মাথায় ফল, তাহলে মূলে রয়েছে কি। আমার মা গরুর গোশত খেয়েছে, গরু ঘাস খেয়েছে, ঘাস কি খেয়েছে, মাটির রস খেয়েছে। যত কিছু খাই আমরা, যত কিছু খাই
তার মূলে রয়েছে মাটি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটির রস থেকে মাটির জিস থেকে তৈরি করেছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুলাকা মিন মাইন দাফিক, দ্রুত গতি সম্পন্ন পানি থেকে তৈরি করেছি। খুলে কমিং মা ইমাহিন, দুর্গন্ধযুক্ত পচা পানি থেকে তোদেরকে তৈরি করেছি। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 11 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে আরেকটু ডেফিনিশন দিয়ে আরেকটু বিস্তারিত বললেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم তোকে আমি আল্লাহ তৈরি করেছি এই মাটির থেকে, এই মাটির মধ্য থেকে তোর বাবা উৎপাদিত খাবার খেয়েছে, ব্লাড তৈরি হয়েছে। যখন মা বাবার মিলন হলো তখন তোর বাবার রক্তটা খুব দ্রুত উত্তেজনা বশত ওঠা নামা করতেছিল। রক্ত একটা গাঢ় উপাদান, এটা যখন বারবার ওঠা নামা করে মাথার মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত, তখন এই দ্রুত ওঠা নামার ফলে উপরে একটা ফেনার মতো তৈরি হয়েছে, এইটার নাম হচ্ছে মনি, এটার নাম বীর্য, এটার মধ্যে রয়েছে কোটি কোটি স্পার্ম রে বান্দা। এই স্পার্ম গুলো একসাথে কোটি কোটি স্পার্ম যখন পুশ হয়ে গেল তোমার, তার মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে তোর মতো বান্দা বানাবো বলে কোটি কোটি স্পার্মের মধ্য থেকে একটা স্পার্মকে বাছাই করে তোর মায়ের ওভামের মধ্যে দিয়া ফি জুলুমাতিন সালাসা, তিনটা অন্ধকারের মধ্যে রেখে, ফি ক্বারারিম মাকিন, নিশ্চিদ্র নিরাপদ নিরাপত্তা এবং সবচেয়ে বেশি প্রোটেক্টেবল এরিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা সেটাকে ঝুলাইয়া রাখলাম। প্রথম 21 দিন পর্যন্ত এটা জয়গঠ হলো, স্পার্ম এবং ওভাম দুইটা মিলে আমি আল্লাহ তাআলা 21 দিন পরে একটা রক্তপিণ্ড বানাইলাম। রক্তপিণ্ডটাকে পরের 21 দিনে আমি আল্লাহ একটা গোস্তপিণ্ড বানাইলাম। গোস্তপিণ্ডটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডেভেলপ করলাম। ডেভেলপ করার পরে বান্দা তোর ওই গোস্তের অনস্তিত্ব থেকে আমি আল্লাহ তোর কোন জায়গায় চোখ হবে চোখের জায়গায় চোখ দিলাম। চোখের কালার কেমন হবে পৃথিবীর কোন সরকার নির্ধারণ করে নাই, আমি আল্লাহ নির্ধারণ করেছি। তোর কপালের জায়গায় কপাল দিলাম, নাকের সাথে সিদ্রি কইরা দিয়া বান্দা শ্বাস নেয়ার ব্যবস্থা করে দিলাম। কানের মতো সুন্দর করে একটা উপকরণ আমি আল্লাহ তোর জন্য তৈরি করে দিলাম। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হার্টের জায়গায় হার্ট, কিডনির জায়গায় কিডনি, ব্লাড ভাল্ভের জায়গায় ব্লাড ভাল্ভ, পাকস্থলীর জায়গায় পাকস্থলী, লিভারের জায়গায় লিভার দিলাম, গোটা শরীরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন রগের ছাউনি দিলাম। যেমন বিল্ডিং যখন কাজ করে তখন বিভিন্ন তার যেভাবে ঢুকাইয়া দিয়া গোটা বিল্ডিংকে নিয়ন্ত্রণে আনে একটা সুইজের মধ্যে, ঠিক সেইভাবে আমি আল্লাহ তোর গোটা বডিকে সুন্দর করে তৈরি করলাম। তারপরে আমি আল্লাহ তাআলা হাড়িগুলো দিলাম বান্দা, নাকের হার এক রকম, কানের হার আর এক রকম, শিরদারার হার এক রকম, পায়ের হার আর এক রকম, গালের হার এক রকম, পাঁজরের হার এক রকম, আবার তোমার বান্দা হাঁটুর হার আর এক রকম, কোনটা থেকে কতটুকু ডিফারেন্স হবে আমি আল্লাহ দিলাম। একসাথে লম্বা করে না বানাইয়া তুই যেন আমারে সেজদা করতে পারো, আমারে রুকু করতে পারো, এই জন্য মুভ করার জন্য আমি আল্লাহ মাঝখানে মাঝখানে গিরা গিরা দিয়া তার মধ্যে ক্যালসিয়াম ঢুকাইয়া দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে একটা চামড়া দিয়ে তোরে একেবারে প্যাকেট করে সুন্দর করে দিলাম, যাতে করে বান্দা জীবন চলার পথে তুই বারবার খোয়ে না যা। আমি আল্লাহ চামড়া দিয়ে ঢেকে দিয়েছি, চামড়া দিয়ে ঢাকলে হবে কি, এক একজন মানুষের দেহের মধ্যে 6000 আইটেমের চামড়া,
আপনি মনে করতে পারেন হুজুর চামড়া মানে তো চামড়া, কিন্তু আপনি কি খেয়াল করেছেন ঠোঁটের উপরে এক রকম চামড়া, জিহ্বার মধ্যে আরেক রকম চামড়া, আপনার চেহারার মধ্যে এক রকম চামড়া, হাতের তালুর উপরে এক চামড়া, পিঠে আবার আরেক চামড়া, ঠিক কিনা বলেন? পিঠের চামড়ার মতো পিঠের চামড়া এক রকম, পেটের চামড়া এক রকম, পেটের চামড়ার মতো কপালের চামড়া হলে কয়দিন পর চামড়াটা ঝুইলে তুই চোখে কিছু দেখবি না। পায়ের তলার চামড়া এক রকম কারণ তুই হাঁটবি, হাতের চামড়া উপরে এক রকম বাহিরে আর এক রকম, হাতের চামড়া গুলো দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে তার আলপনা এঁকে দিয়ে বললেন, বান্দারে এই হাতের মধ্যে তুই আমি আল্লাহর জিকির করার জন্য বিভিন্ন পন্থা তোকে দেখিয়ে দিলাম, এবার তুই খেয়াল করে দেখ বান্দা তোর দুইটা হাতের মধ্যে আমি আল্লাহর কুদরত কি চমৎকার করে শোভা পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমাউল হুসনা, আমার রয়েছে সুন্দর পবিত্রতম নাম সমূহ, মোট 99 নাম, আল্লাহর নাম কয়টা? 99 নাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে তুই নামগুলো খুঁজে খুঁজে পাবি কোথায় তুই একটু তালাশ করে দেখ, ডান হাতের মধ্যে তালাশ করে দেখ 18টা রয়েছে বান্দা আমার নাম, এজন্য ডান হাতের মধ্যে দেখেন 18, এ হলো 1 আর এ হলো 8, আলেম যারা আছেন হলো এক, এক লেখে আরবিতে এভাবে, আট লেখে এভাবে, 18 বাম হাতের মধ্যে ইয়ে হলো 8 আর এ হলো 1, 81, 81 এবং 18 যোগ করলে হয়ে যায় 99। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে তুই তালাশ করে দেখ কি চমৎকার করে আমি তোরে তৈরি করেছি। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউতিন ফারজিউল বসর হাল তারা মিন ফুতুর। আল্লাহু আকবার, এটা আরবি শব্দ, ইংলিশ বাংলা মনে করেন না, আরবি শব্দ, আরবি অঙ্ক এবং সংখ্যা। আমার ভাইয়েরা খেয়াল করুন, এমনি করে করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 3 মাস যখন তোর বয়স হয়ে গেল আমি আলামে আরহ থেকে আমার পরিকল্পনা নিয়ে বান্দা তোর ভিতরে একটা রূহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, কি আসলো বলেন? রূহ। এতদিন পর্যন্ত দেহ ছিল মরা, খাবারের দরকার নাই, দেহ পাওয়ার সাথে সাথে রূহ পাওয়ার সাথে সাথে খাবারের প্রয়োজন, মায়ের গর্ভে বসে যদি চিৎকার করতি তোর মা খাবার দেওয়ার সাধ্য ছিল না, পৃথিবীর কোনো পরিকল্পনা মন্ত্রী, খাবার দেওয়ার খাদ্য মন্ত্রী, শিশু কল্যাণ মন্ত্রীরও শব্দ নাই, কিন্তু আমি তোর আল্লাহ, তুই কি ছিলি বান্দা একটু হিসাব করে দেখ, কিসের এত মাতব্বরি করিস? যখন রূহ দিলাম খাবারের প্রয়োজন, তোকে যেই দিন তোর মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ পাঠাইলাম সেই দিন থেকে তোর খাবারের ব্যবস্থা নিয়েই আমি আল্লাহ তোরে তিল তিল করে সাজিয়েছি, তোর মায়ের মাসিক ঋতুকে আমি বন্ধ করে দিয়েছিলাম, স্টপ করে দিয়েছিলাম, আর স্টপ করা মাসিক ঋতু সেই ব্লাড গুলো তোর নাভি দিয়ে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর পাকস্থলীর মধ্যে কানেকশন জুড়ে দিলাম। মায়ের গর্ভের মধ্যে যখন আমরা ছিলাম নাভি মৌলিক 5টা কাজ করেছে, কয়টা? 5টা কাজ করেছে, একটা অঙ্গ। 1 নম্বর হচ্ছে বান্দার খাবার আসতো এই নাভি দিয়ে, আবার এর মধ্য থেকে পানীয় যেইটা সেইটা রিফাইন করে আমি আল্লাহ বের করে দিতাম এই নাভি দিয়া, যেই লাইন দিয়া খাবার যায় ওই লাইন দিয়ে আবার পেশাব হয়, বুঝতে হবে কথা। এই নাভি দিয়েই অক্সিজেন পাঠিয়েছি তোকে জীবিত রাখার জন্য, অক্সিজেনকে কার্বন ডাইঅক্সাইড হিসাবে এটাকে বের করার জন্য আমি আল্লাহই নাভি কি ব্যবহার করেছি। সুবহানাল্লাহ বলেন। আর একটি কাজ যেটা হতো রে বান্দা, তোর মায়ের মমতা কিংবা তোর প্রয়োজন, তোর মাকে যখন তুই বুঝাবি তখন এই নার্ভ গুলো নড়াচড়া করতো তোর হাত পা দ্বারা, তোর মা বুঝতো না, বরং নাভির সাথে যে কানেকশন ছিল এর দ্বারা তোর মা বুঝতো তুই কেমন আছিস। ডাক্তার বিগত 13 বছর পর্যন্ত জার্মানি একদল ডাক্তার গবেষণা করেছে, মানুষ যেহেতু আইসিইউতে যায় কিংবা বিভিন্ন সময় মানুষকে জরুরি সেবা দিতে হয় অপারেশনের রোগীকে, তখন দেখা যায় প্রস্রাবের জন্য ক্যাথেটার লাগানো হয়, পায়খানার জন্য ভিন্ন আরেকটা পাইপ ব্যবহার করতে হয়, অক্সিজেন দেওয়ার জন্য মাস্ক ব্যবহার করতে হয়,
আবার খাবারের জন্য খাদ্যনালী পর্যন্ত পাইপ ঢুকাতে হয়, রোগীর অনেক কষ্ট হয়। যেহেতু মায়ের গর্ভে একমাত্র নাভি দিয়েই আল্লাহ তাআলা স্রষ্টা একটা কাজ পাঁচটা কাজ করেছেন, অতএব আমরা শরীরের কোনো অঙ্গ ব্যবহার করতে পারি কিনা, যার দ্বারা তার পায়খানাও হলো, খাবারটাও গেল, পেশাবটাও বেরোলো, অক্সিজেনও গেল, কার্বন ডাইঅক্সাইডও বেরোলো, এরকম কোন সিস্টেম করা যায় কিনা। শরীরের কোনো অঙ্গ এভাবে তারা পায় নাই, পরে নাভি পর্যন্ত যখন আসছে, নাভিতে এসে দেখে কোনো কাজই নাই, নাভি ওয়ান টাইম ব্যবহার করার যোগ্য, যেই দিন নাভিটা কেটে ফেলা হয়েছে তারপর থেকে নাভি দিয়ে আর কোনো কাজ নাই। কালকে সুবহানাল্লাহ বলেন আমার সৃষ্টিতে কোনো ত্রুটি পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করে দেখুন কি করলেন, মায়ের গর্ভ থেকে যেই দিন চলে আসলাম সেই দিন মায়ের নাভি মায়ের যেই লাইনটা দিয়ে যেই তারটা দিয়ে যেই পাইপটা দিয়ে আমার আপনার পেটের মধ্যে খাবার আসতো, যেই দিন আমি আপনি দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছি সেই দিন কি ওটা রাখে নাকি কেটে ফেলে? জোরে বলেন, কেটে ফেলে। মায়ের গর্ভে কয় নালে খাইলাম? এক নালে খাইলি রে বান্দা, এই লাইনটা কেটে ফেলতে হবে, এটা আমার নির্দেশ, কিন্তু আমি আল্লাহ তোর রব, আমি আল্লাহ তোর মালিক, আমি আল্লাহ তোর সব। এ পৃথিবীর কোন স্বাস্থ্যমন্ত্রী চিন্তা করে নাই, তুমি যারা নেতা মানো নেত্রী মানো তারাও চিন্তা করে নাই, বরং তারটাও আমি আল্লাহই চিন্তা করেছি। এবার খেয়াল কর, একটা নাল কেটে দিবে, তার বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন একের দ্বিগুণ কত, দুই। তুই দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগেই 3 মাস আগ থেকে তোর খাবারের জন্য তোর মায়ের বুকের মধ্যে 2টা নাল আমি আল্লাহ জারি করে রেখেছি। তুই দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে একটা নাল কাটার আগে যেন তোর 2টা নালে তোর খাবার জারি থাকে। একটা নালের বিপরীতে 2টা নাল দিলাম, কিন্তু 2 বছর যাওয়ার পরে আমার একটা নির্দেশনা আছে, الْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ মা তার সন্তানকে 2 বছর দুগ্ধ পান করাবে। 2 বছর পরেই 2টা লাইনও কেটে দিলাম, কার হুকুমে? আল্লাহর হুকুমে 2টা লাইন কেটে দেয়া হলো। 2টা লাইন কেটে দেওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এবার তোর মুখের মধ্যে আবার নতুন নতুন দাঁতও আছে, বাইরে খাবারও আছে, বান্দারে তুই চিন্তা করবি না, এই পৃথিবীতে স্বাস্থ্য বিজ্ঞান বলছে, পুষ্টি বিজ্ঞানীরা বলেছে, খাবার 1000 আইটেম, 1000 রং, 1000 ঢং, 1000 স্বাদ, 1000 ফ্লেভার থাকতে পারে, গ্রাম থাকতে পারে, কিন্তু খাবারের মৌলিক উপাদান 4টা। কয়টা? 1 নম্বর হচ্ছে প্রোটিন, 2 হচ্ছে আয়রন, 3 হচ্ছে ভিটামিন, আর 4 হলো শর্করা। এই 4 আইটেমের মৌলিক খাবার, আর বাকিগুলো খাবারের সহ উপকরণ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দার এই 2 নাল কেটে দেওয়ার আগে তোর জন্য তামাম দুনিয়ায় গোশত ছড়াইয়া রেখেছি, বিলের মধ্যে মাছ রেখে দিয়েছি, ডাবের পানি রেখে দিয়েছি, নারিকেল রেখে দিয়েছি, বান্দা ডিম রেখে দিয়েছি, দুধ রেখে দিয়েছি, এমনি করে 1000 নাজ নেয়ামত ফল ফুরুত দিয়া বান্দা আমি আল্লাহ তোর জন্য গোটা জমিনকে সাজায়া তোর জন্য খাবারের বরাদ্দ রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা 60, 70, 80, 90 বছর পর্যন্ত তোরে আমি আল্লাহ বাঁচায়া রাখবো জমিনের বুকে, এই 4 আইটেমের খাবার খাবি, এক পর্যায়ে তুই বার্ধক্যে চলে আসবে, গুড়ি দাঁত পইরে বড় দাঁত উঠবে, এটাও আবার পড়ে যাবে, কাঁচা কাঁচা চুলগুলো পেকে যাবে, এক সময় দাড়ি গজাবে, আবার তোর যৌবন ফিরে আসবে। আবার মহিলাদেরকেও তো আল্লাহ এভাবেই বলেছেন, নারীদেরকেও বলেছেন, এগুলোর একটা পরিণতির দিকে তাকাবি, কিন্তু সব সময় যেইটা হবে তা নির্ধারিত নয়, তার কারণ মৃত্যু কখন আসবে এটা তোর পৃথিবীর কারো হাতে না, আমি আল্লাহর হাতে। ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসুহু ফিল খালকে আফালা ইয়াকিলুন, আমি আল্লাহ যাকে চাই তার হায়াতকে বৃদ্ধি করে দেই, আর যাকে চাই তাকে ছোট করে দেই। বাবা বেঁচে আছে, দাদা বেঁচে আছে, উপরে আরো বড় 2 ভাই, সেজো ছেলেটা মারা গেছে, এরকম হয় কিনা? সেজো ছেলের ছোট মেয়ে মারা যায়, আল্লাহ বুঝাইয়া দিলেন দুনিয়ায় আসার সময় সিরিয়াল আছে বান্দা, যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই,
সব সময় প্রস্তুত থাকবি, যখনই ডাক দেব তখনই যেন আমার গোলাম হিসাবে তোরে পেয়ে যাই। এক সময় তোমাকে মরে যেতে হবে। এই চারটা লাইনের সব লাইন আমি আল্লাহ বন্ধ করে দেব, বাতাস বন্ধ হয়ে যাবে, তাম বিশ্ব ভরা বাতাস থাকবে, তোর জন্য কোনো বাতাস বরাদ্দ না থাকার কারণে নাকের মধ্যে অক্সিজেন দিলেও এক পর্যায়ে খুলে ফেলতে হবে, ভিতরে যাবে না। তোমার মৃত্যু অবস্থায় মুমূর্ষু অবস্থায় তোমার ছোট্ট মেয়েটা এসে একটা চা চামচে করে দুই এক চামচ পানি তোমার মুখের মধ্যে দেবে, গাল বেয়ে পড়ে যাবে। তার কারণ আমাদের পানির জন্য ফেরেশতা আছে, অক্সিজেনের জন্য ফেরেশতা আছে, কার্বন ডাই অক্সাইডের জন্য ফেরেশতা আছে, গোস্তের ফেরেশতা আছে, মাছের ফেরেশতা আছে, এমনি করে করে ঘুমের ফেরেশতা, সজাগের ফেরেশতা, হেঁটে যাওয়ার ফেরেশতা, দৌড়ানোর ফেরেশতা, সবগুলোর পেছনে পেছনে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেছেন। পানির ফেরেশতা এসে বলবে, বান্দা মায়ের গর্ভের মধ্যেও পানির অভাব আল্লাহর হুকুমে পূরণ করেছি, তামাম দুনিয়া তালাশ করলাম তোমার জন্য এক ফোঁটা পানিও বরাদ্দ নাই, যদিও তামাম দুনিয়া ভরা পানি আছে কিন্তু তোমার ভাগ্যে কিছু নাই। অক্সিজেনের ফেরেশতা বলবে, মায়ের গর্ভেও অক্সিজেন পৌঁছাইয়া দিতাম কিন্তু এখন কোনো উপায় নাই বান্দা, কোনো অক্সিজেন তামাম দুনিয়া জুড়ে না পাওয়ার কারণে আমি বিদায় হয়ে যাচ্ছি। এমনি করে করে সবাই বিদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই চার প্রকার খানা খেয়ে খেয়ে যদি আমার গোলামিত্ব করতে পারো, আমার হুকুম মেনে ছয়টা আমল যদি তুই করে আসতে পারিস সে বান্দা, তাহলে চারের দ্বিগুণ কত? আট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোর জন্য আমি আল্লাহ তাআলা আট প্রকার জান্নাত আমি তৈরি করে রেখেছি, এক কেটে দুই, দুই কেটে চার, চার কেটে আট। কি ছিলাম, কি হইলাম? আপনি বলবেন, হুজুর আমি চেয়ারম্যান হয়েছি, মেম্বার হয়েছি, ডিসি হয়েছি, এসপি হয়েছি, শিল্পপতি হয়েছি, আমি ইমাম হয়েছি, বক্তা হয়েছি, খতিব হয়েছি, অনেক কিছু আমরা হয়েছি, কিন্তু আল্লাহ যেটা চেয়েছেন সেটা কি হয়েছে? মূল টার্গেট আমাদেরকে তৈরি করার পেছনে আল্লাহ তাআলার কোনো উদ্দেশ্য আছে না? নাই। এই কলমটা তৈরির পেছনে উদ্দেশ্য আছে না? নাই। এই চশমাটা তৈরির পেছনে উদ্দেশ্য আছে না? নাই। আমি যদি ছোট্ট করে বলি, এই কলমটা তৈরির উদ্দেশ্য কি বলতে পারবে? লেখা, যতদিন পর্যন্ত এই লেখাটা দিবে ততদিন এই কলমের মালিক এটাকে যত্ন করে করে সুন্দর করে বুক পকেটে রাখবে, ঠিক কিনা বলে? কিন্তু যখন এই কলম উদ্দেশ্য সাধনে ব্যর্থ হয়ে যাবে, সে যখন উদ্দেশ্য সাধন করতে পারবে না, তখন এই বুক পকেটের কলমটারে কি করি? ডাস্টবিনে ফেলে দিই। ঠিক তেমনি আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে তৈরি করেছেন, সেই উদ্দেশ্য যতদিন আমরা সাধিত সাধন করব, আমাদের দ্বারা সাধিত হবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তার দয়া দিয়ে আমাদেরকে রহম দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবেন। যেই দিন উদ্দেশ্য সাধনে আমি আপনি ব্যর্থ হব, সেই দিন আল্লাহ তাআলা দুনিয়ার ডাস্টবিন হইল গজব, আর পরকালের ডাস্টবিন হলো জাহান্নাম। আল্লাহকে এখন প্রশ্ন করুন, আল্লাহ আপনি আমারে কেন বানাইছেন? আল্লাহর প্রশ্ন, বান্দা আল্লাহর কাছে প্রশ্ন যদি করে, আল্লাহ আপনি আমাকে কেন বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক নম্বর কাজ হলো ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমার প্রতিনিধিত্ব করার জন্য দুনিয়ায় তুমি যা কিছু করবে আমি আল্লাহ কোরআন যেই বিধান দিয়েছি এই বিধানের প্রতিনিধিত্ব করবে, এই জন্য রিপ্রেজেন্টেটিভ হিসাবে তোমাকে আমি নাজিল পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের তৈরির মূল উদ্দেশ্য কি বলেন? উদ্দেশ্য কি? খেলাফতের দায়িত্ব পালন করা। এরপরে খেলাফতের দায়িত্ব পালন করতে হলে একা একা করলে হবে না, আমার সাথে রিলেশন থাকতে হবে, কানেকশন থাকতে হবে। সেই জন্য দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহ তাআলা তোমাকে আমার সাথে সম্পর্ক ডেভেলপ করার জন্য, রিলেশন বিল্ড আপ করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে আরেকটি কাজ দিলাম, সেটা হচ্ছে ওয়ামাউ খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান জাতিকে একমাত্র আমার বন্দেগি করার জন্য, ইবাদত করার জন্য তৈরি করেছি। খেয়াল করে দেখুন, আল্লাহ তাআলা বললেন একমাত্র ইবাদত করার জন্য তৈরি করেছি, আর আমরাও নামাজের মধ্যে বারবার বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছেই। খেয়াল করুন, একজন মানুষ নামাজের মধ্যে দাঁড়িয়ে বললো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ ইয়ানা ইয়ানা বলেন, ইয়া একটু ধাক্কা দিয়ে বলেন, ইয়া ইয়ার উপরে তাসদীদ, ওনলি ফর মাই
prayer only for you, my prayer only for you, my worship only for you, oh my sustainer Allah. আল্লাহ আমার ইবাদত একমাত্র তোমার জন্য, ইয়া মানে তোমার জন্য, তোমার ইবাদত করি, আর ইয়াকা নাবুদু মানে কেবলমাত্র তোমার জন্য ইবাদত করি, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? ইয়াকা নাবুদু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার জন্য ইবাদত করি, আর আল্লাহও বললেন কেবল আমার ইবাদত করার জন্য তোরে তৈরি করেছি, তাহলে আল্লাহ যেটা চান বান্দা ঠিক সেটাই স্বীকৃতি দিচ্ছে নাকি? বান্দার উপরে খুশি হয়, মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মাথার মধ্যে হাত দিয়ে আদর করে বলে বান্দা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দা তুই আমার ইবাদত কর আর বেশি বেশি কইরা আমার জান্নাতের মধ্যে আসতে থাক। আল্লাহু আকবার। একজন মানুষ নামাজের মধ্যে বলে ইয়াকা নাবুদু কেবলমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছেই কেবল সাহায্য চাই, আর নামাজ শেষ করে কবরের পাশে দাঁড়াইয়া তারপর বলে ইয়া খাজা মেরি মতলবকে পুরা আকার দিয়া, তোমার নামাজ হয় নাই, তোমার ইবাদত সব বন্ডুর বাদ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? কারণ নামাজের মধ্যে পড়া হচ্ছে কেবল তোমারই ইবাদত করি আর শুধু তোমার কাছেই সাহায্য চাই। তোমার কাছে সাহায্য কেন চাই? তার কারণ হচ্ছে আল্লাহুস সামাদ। আল্লাহ তোমার কাছে কেন সাহায্য চাই? তার কারণ তুমি তো সাহায্যদাতা, তোমার কোনো অভাব নাই, তুমি কারো মুখাপেক্ষী নও, আর তুমি কয়জন সেটাও আমি বলে দিলাম, কুল্লুহু আল্লাহু আহাদ, তুমি এক এবং এক, এক এবং ওয়াহিদ না আহাদ শব্দ কিন্তু এক এক বিষয় নয়, ওয়াহিদুন অর্থ এক আর আহাদ মানে একক, একক মানে হচ্ছে কেবলমাত্র একটা হচ্ছে এক, একের পরে দুই তিন চার এটা হয় এবং অনেকগুলো বিষয় নিয়ে এক হতে পারে। যেমন এখানে আপনি যদি বলেন এটা একটা হাত, আঙ্গুল আছে কয়টা? পাঁচটা। ঠিক তেমনি এখানে তিনটা টিস্যু মিলে একটা মোচা, মোচা কয়টা ভিতরে আছে? কয়টা? তিনটা। কিন্তু এইটাকে বলে এক, কিন্তু এই তিনটার মধ্য থেকে যদি এটা হয় তাহলে এটা হবে একক, এটার নাম কি? এরপর এটাকে আর ভাঙানো যায় না, এইটাকে বলা হয় একক। অতএব মনে রাখবেন আল্লাহ তাআলা থেকে কিছু আসে নাই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এই জন্য আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, ওয়াহিদ না আহাদ। আমার ভাইয়েরা খেয়াল করুন, তাহলে আল্লাহ এক, তিনি অভাব মুক্ত, এই জন্য বলি তোমার কাছে সাহায্য চাই, সুবহানাল্লাহ। এবার খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রথম যেই কাজ সেটা হচ্ছে বান্দা তুই কি ছিলি একটু হিসাব করে দেখ, কি ছিলাম? আসলে আমরা কিছুই ছিলাম না, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা কি ছিলি একটা প্রশ্ন কর, দ্বিতীয় প্রশ্ন হলো কি হইলাম? এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি হইতে বললেন আর আমরা কি হইলাম? একটু খেয়াল করেন, আমরা প্রতিনিধিত্ব করি কিন্তু আল্লাহর কোরআনের খেলাফতের প্রতিনিধিত্ব করি না, বরং কার্ল মার্কস, লেনিন, মাও জেদুং, ডারউইন, ফ্রয়েড, হেগেল এদের পিছনের প্রতিনিধিত্ব করি। অথচ উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের প্রতিনিধিত্ব করা, এই জন্য নবীরা এসেছেন, আল্লাহর নবী কোরআন দিয়া দেশ চালাইছে, রাষ্ট্র চালিয়েছে, ঠিক কিনা বলেন? নাকি আবু জাহেলের আইন দিয়ে চালাইছে? মুসা আলাইহিস সালাম মিশর চালালেন কি দিয়ে? ফেরাউনের আইন দিয়ে নাকি আল্লাহর আইন দিয়ে? ঈসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম দের চালালেন কার আইন দিয়ে একটু বলতে পারবেন আপনারা? হযরত দাউদ আলাইহিস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম বলুন তো দেখি রাষ্ট্র চালিয়েছেন মানব রচিত মতবাদ দিয়ে নাকি আল্লাহর আইন দিয়ে? অতএব পৃথিবীতে সব নবীরা বলেছেন না একমাত্র আমার বিধানই চলবে, অন্য কারো বিধান চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়া জিতানিবুত তাগুত। সূরা নাম সূরা নাম নহল 74 নম্বর আয়াতের মধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যত নবী আমি প্রেরণ করেছি সব নবীদের একটাই কাজ ছিল, তা হলো এই যে মানুষকে একমাত্র আমার হুকুমের আন্ডারে এনে আমার গোলাম বানাবে, তার কারণ যে যার হুকুম মানে সে তার গোলাম। মানুষ যখন আল্লাহর হুকুম মানে তখন আল্লাহর গোলাম, এর বাইরে এসে যে অন্য কারো হুকুম যখন শুনতে থাকে সেটা তার গোলামিত্বে পরিণত হয়ে যায়। আমার ভাইয়েরা সব সময় খেয়াল রাখতে হবে লা তুআতালি মাখলুকিম বিমা সিয়াতিল খালিক, আল্লাহ রাব্বুল আলামিনের স্রষ্টার
হুকুমের সাথে অন্য কারো হুকুম যদি বিরোধপূর্ণ হয়ে যায় তাহলে আল্লাহর আইনটাই মেনে নিতে হবে, আল্লাহটা মানতে হবে, অন্য কারো মাখলুকের আইন মানা যাবে। এটা আমার কথা না নবীর কথা, এটা নবীজির কথা। আমাদের দেশে কি আল্লাহর আইন আছে? জোরে বলেন। আমাদের সেক্রেটারিয়েট কি আল্লাহর আইনে চলে? ব্যাংকগুলো আল্লাহর আইনে চলে? আইন আদালত কি আল্লাহর আইনে চলে? কিছুই চলে না, বরং উল্টা পাল্টা চলে। আল্লাহর আইনের কথা বললে উল্টা বিলে মুসলমান হইয়াই মার যায়। অথচ এই লোকটাই ইসলাম গ্রহণ করার সময় বলেছে, অকবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, ওয়াল্লাহ গো তোমার যত হুকুম আছে সব আমি কবুল করে লইলাম। এই কথা আপনারা বলছেন না? অকবিলতু অর্থ কি? আমি কবুল করলাম, এটা মাজির সিগা, ওয়াহিদ মুতাকাল্লামের সিগা। ওয়া কবিল তো আমি কবুল করে নিলাম, জামিয়া মানে সমস্ত, আহকামিহি হুকুমের বহুবচন, আহকাম আল্লাহ তোমার যত হুকুম আছে সব আমি কবুল করে নিলাম। ও আর কানিহি এবং যত আইন কানুন আছে, আহকাম মানে বিধি বিধান, আর আরকান অর্থ আইন কানুন, আল্লাহ তাআলা আইন কানুন এবং বিধি বিধান সবটা আমি কবুল করে মুসলমান হলাম। এরপরে আপনি হুকুম তো মানেই না, বরং যারা মানে আপনি তাদের বিরোধিতা করেন, আপনি কি ইমানদার আছেন? আমি কি হইলাম? হইতে বললেন গোলাম, হইতে বললেন খলিফা, দিলেন উল্টা পাল্টা, হইতে বললেন আল্লাহর গোলাম, আপনি কবরেও সেজদা মারেন, হইতে বললেন খলিফা, আপনি বরং খেলে আল্লাহর খলিফা না হয়ে অন্যের খলিফা হইলেন। অতএব সৃষ্টির উদ্দেশ্য যদি ভিন্ন হয়, একটা কলম যদি তার সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হয়, যেমন ডাস্টবিনে ফেলে দেয়, বলুন তো দেখি আপনি আল্লাহ মহান রব্বুল আলামিনের সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন না করতে পারলে আপনি কোথায় যাইবেন চিন্তা করিলেন? কিন্তু আপনি কি হিসাব করে দেখেছেন? মায়ের গর্ভ থেকে নিয়ে আরে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, আমার ছোট্ট দেহ যখন পৃথিবীতে আসলাম, একটু খেয়াল করে দেখুন, মা দেখবেন মা কি করেন দেখেন, যদি প্রথম বাচ্চা হয় তাহলে নানি দাদি কিংবা বড় খালা যদি থাকে তারা আসে, আসার পরে আমার ছোট্ট মাথা, দশ মাস দশ দিনের পরে আমার মাথাটাই এত ছোট্ট, এত দুর্বল, এত নরম, বালিশে রাখে না মাথা, রাখে কিসের উপরে? কাপড়ের উপরে। এই কাপড় নতুন কাপড় না, পুরাতন কাপড়, কারো ওড়না কিংবা পুরাতন শাড়ি, সুতির শাড়ি, একেবারে দুর্বল হয়ে গেছে, নরম, গুগুর বাসার মতো বানাইয়া ছোট্ট মাথাটা। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা একটু খেয়াল করো, ছোট্ট মাথাটা এমন ভাবে রাখে, মাথাটা যেন এদিক সেদিক চতুর্ভুজ হয়ে না যায়, ত্রিভুজ মার্কা না হয়ে যায়, মাথায় যেন ব্যথা না পায়। আপনি খেয়াল করুন, দশ মাস দশ দিন পরে মাথাটা যদি এরকম হয়, আমার বয়স যখন চার মাস মায়ের গর্ভে তখন আমার মাথা কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুই একটু খেয়াল করে দেখ, তুই যেই দিন তোর মায়ের গর্ভে গেলি সেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সুন্দর দেহটাকে ডাইস বানানোর জন্য এমন ভাবে আমি করে দিলাম, একটা পানির থলির উপরে তোর দেহটাকে আমি আল্লাহ ডেভেলপ করলাম। সুবহানাল্লাহ, খলাকনা কুল্লা শাইইন হাইয়িন মিনাল মা, আমি আল্লাহ পানি থেকে তৈরি করে পানির উপরেই বড় করেছি। সুবহানাল্লাহ, পড়েন, বেলুনের মধ্যে যদি পানি লয় পানিটা কেমন থলথল করে, এই রকম একটা পানির পাম্প বালিশের মতো, পানির বালিশের মতো তার উপরে আমি আপনি বড় হয়েছি। আস্তে আস্তে আমার দেহটা বড় হয় আর বালিশটাও আস্তে আস্তে বড় হওয়া শুরু করে। আমার ভাইরা, মজার ব্যাপার দেখুন, একজন মানুষের শরীরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকে, সর্বনিম্ন হচ্ছে 99 ফারেনহাইট, উপরে এটা যদি 103-104 হয়ে যায় তখন গরম হওয়া শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোর মায়ের গর্ভে যেই পানির থলির উপরে তোরে বড় করলাম, এই বড় করার থলিটা এই রকম ছিল, তোর মায়ের গর্ভের মধ্যে ছিল গরম, আর ওই পানির থলিটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 43 ডিগ্রি থেকে নিয়ে এইটাকে আরো কিছু বাড়াইতাম, অর্থাৎ ভেতরের গরমের সাথে এইটা একটু ঠান্ডা করে রাখতাম, দুইটা মিলে যেন মায়ের গর্ভের মধ্যে একটা এয়ার কন্ডিশন তথা একটা এয়ার কুলার যেন সেট করে রেখেছি, তোর যেন বেশি ঠান্ডা কিংবা গরম না লাগে সেই ব্যবস্থা আমি করেছিলাম। তোর মায়ের শরীরটা যদি গরম হইতো গর্ভাবস্থায়, তোর মায়ের গায়ে যদি জ্বর উঠতো,
ভিতরে গরম হতো তখন ওই বালিশের মধ্যে ওই পাম্পের মধ্যে ওই পিকেটের মধ্যে যে পানি ছিল সেই পানিটাকে আমি আল্লাহর একটু বেশি ঠান্ডা করে দিতাম, এটা অটো হইতো, পৃথিবীর কেউ এটা করে দেয় নাই। বান্দা তোকে যেই দিন পৃথিবীতে আনা দরকার সেই দিন সর্বপ্রথম তোর বালিশ তোর বিছানাটা আমি আল্লাহ সরাইয়া দিলাম। আবার ঠিক তেমনই একদিন পৃথিবী থেকে তুই যেদিন চলে যাবি সেই দিন তোর মাথার নিচের বিছানা তোর পিঠের নিচের বিছানা মাথার নিচের বালিশটা সরাইয়া দেয়া হবে। আল্লাহু আকবার, বিছানাটা সরাইয়া দিলাম, এর দ্বারা দুইটা ইঙ্গিত করলাম বান্দা তোর মায়ের গর্ভ থেকে দুনিয়ায় যাওয়ার সময় এসে গেছে, এই জন্য পৃথিবীতে কোন সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে পানি এসে যায়, যেই রাস্তা দিয়ে আমি আপনি এসেছি আগে সেই রাস্তা দিয়ে পানি এসে যায়। আর মাকে আল্লাহ বুঝাইয়া দেন তোমার সন্তান কোলে নেওয়ার জন্য তুমি প্রস্তুতি নিতে পারো। সুবহানাল্লাহ, শুকরিয়া কেমনে আদায় করবে? অক্সিজেন নিচ্ছি, কষ্ট হচ্ছে না? অক্সিজেন নিচ্ছি, এক সিলিন্ডার অক্সিজেনের দাম 1400 টাকা, কত? 1400 টাকা এক সিলিন্ডার অক্সিজেনের দাম। এই তো নাক দিয়ে নিলাম, সাইরা দিলাম, বুঝলাম না নিচ্ছি অক্সিজেন, ছেড়ে দিয়েছি কার্বন ডাইঅক্সাইড। আপনি কি হিসাব করেছেন এই কার্বন ডাইঅক্সাইড যদি গাছ লুফে না নিত তাহলে এতক্ষণে দুর্গন্ধে থাকতে পারতেন না? কার্বন ডাইঅক্সাইড একটা বিষাক্ত গ্যাসের নাম, আপনি ছাড়ার আগেই এটা বাতাসে নিয়ে নেয় গাছের কাছে, গাছ আবার ওটাকে রিফাইন করে অক্সিজেন ছাড়ে আমরা নেই। সুবহানাল্লাহ, একটা ব্যাপক আলোচনা ছোট্ট করে আমি দিয়ে যাই আজকে, বাকিগুলো ইনশাল্লাহ পরে হবে। খেয়াল করুন, এবার খেয়াল করুন, একজন সুস্থ মানুষ, সুস্থ মানুষের প্রতিদিন কমপক্ষে 1400 সিলিন্ডার অক্সিজেন কোন না কোনো ভাবে সে ব্যবহার করে বিভিন্ন উপায়ে। কত? 1400, এক সিলিন্ডার অক্সিজেনের দাম 1200 টাকা, কত টাকা হয় তা প্রতিদিন? এক সপ্তাহে কত হয়, এক মাসে কত হয়, এক বছরে কত টাকা হয় অক্সিজেন বিল? তারপরে আপনি 70 বছর ধরে বেঁচে আছেন, আল্লাহ অক্সিজেনের বিল চাইলে আপনি দিতে পারবেন? এই অক্সিজেন কে দিয়েছে? আরে জোরে বলো, মরা মানুষের সামনে আমি ওয়াজ করি না। আমাদের সমাজে সমস্যা সেটা হচ্ছে মরার পরে কোরআন পড়ায় মানুষের পাশে, বিশ্বাস করুন। পেশাব করেন, কিডনি দুইটা হঠাৎ পেশাব বন্ধ, কিডনি ড্যামেজ হয়ে গেছে, বমি, পেশাব বন্ধ, ব্লাড যাচ্ছে, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার এটাকে ডায়ালোসিস করে দিবে। একবার ডায়ালোসিস করতে ভালোটা খুব সময় অ্যাপোলোতে নেয় 3000 টাকা, কাজ হচ্ছে রক্তটা রিফাইন করে একটু পেশাব পেশাব করাইয়ে দেবে। তো একবারের পেশাবের বিল যদি হয় 3000 টাকা, তাহলে ডেইলি 5 বার আপনি পেশাব করেছেন 15000 টাকা, শুধু মুতের বিল। এক মাসে কয় টাকা, এক বছরে কয় টাকা, 70 বছরে কত টাকা? ভিতরে রয়েছে লিভার, লিভার সিরোসিস হলে এটাকে অপারেশন করা যায়, রোগী বাঁচুক আর মরুক কমপক্ষে নতুন নতুন করে লাগানো যায়। আপনি কি জানেন বাংলাদেশে একজন প্রথিতযশা রাজনীতিবিদ মরহুম আব্দুর রাজ্জাক সাহেব বীর মুক্তিযোদ্ধা ছিলেন, শরীয়তপুর তার বাড়ি, একেবারে পারিবারিক সম্পর্ক আমার সাথে, এই নাইম রাজ্জাকটা দেখা আছে। হ্যাঁ শুনুন, লিভারের সমস্যা হলো, এটা আপনারও হতে পারে আমারও হতে পারে, আমি শুধু একটু চিনিয়ে যাচ্ছি আমি কি ছিলাম কি হলাম, কারে ত্যাগ করেছেন আপনি যে ভুলে আমারে ভুলে হীরা ফেলে গাছ তুলে। মানুষ কি এত বোকা হয় সে তার আল্লাহকে ভুলে যায়? লিভার সিরোসিস সিএমএইচ এ ভর্তি করা হলো, 15 দিন পরে বললো বাংলাদেশে এই চিকিৎসা নাই, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রেফার করা হলো। ওখানে 13 দিন রাখার পরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ডাক্তাররা বোর্ড বসে বলল আমরা চিকিৎসা করতে পারবো না, এর একমাত্র চিকিৎসা আছে লন্ডনের কিংস হসপিটালে। কিংস হাসপাতালে নেওয়া হলো, 9 দিন রাখার পরে ডাক্তারেরা একটা বোর্ড বসে সিদ্ধান্ত নিল এর পুরো লিভারটাই নষ্ট হয়ে গেছে, লিভারটা চেঞ্জ করতে হবে।
লিভারটা চেঞ্জ করতে হবে, ট্রান্সফার করতে হবে। আপনারা বলুন এই লিভারটা কেটে অন্য লিভার লাগাবে ওইটা কি কৃত্রিম লিভার নাকি ওটাও কোন না কোন বান্দা বান্দির লিভার? মিলে গেলে তারপরে এটা এখানে দিবে, পাওয়া গেল অস্ট্রেলিয়ার এক হাসপাতালে এরকম একটা লিভার আছে, সাথে যে তার ছেলেরা ছিল, স্ত্রী ছিল এবং তার বন্ধু বান্ধব যারাই ছিলেন সকলের কাছে এটা প্রপোজাল দেয়া হলো কি পরিমাণ খরচ হবে। বললো যে শুধুমাত্র লিভারটা আমরা ট্রান্সফার করে দেবো, তার 3 মাস সময় লাগবে এটা ডেভেলপ হতে। আমরা নিশ্চিত তিনি বাঁচবেন কিন্তু অনিশ্চিত ঠিক ওই রকমই খেয়াল করেছেন? আমরা যতটুকু নিশ্চয়তা দিই আমরা ততটুকুই অনিশ্চয়তা, অর্থাৎ বাঁচতেও পারে কিন্তু চিকিৎসা আছে। বললো কত টাকা লাগবে? বলে বেশি লাগবে না, টোটাল হিসাব সেই সময় 300 কোটি টাকা লাগবে। কয় টাকা? 300 কোটি টাকা। এই মুসলমান একটা লিভার শুধু ট্রান্সফার বিল যদি হয় 300 কোটি টাকা, তাহলে মূল লিভারের দাম কত টাকা? সেই লিভার আমাকে আপনাকে আল্লাহ ফ্রি করে দিলেন, সেই আল্লাহকে সিজদা করতে ভালো লাগে না, সেই আল্লাহর কথা শুনতে ভালো লাগে না। তোমার মতো নাফরমান কোনদিন জান্নাতে তো দূরের কথা, দুনিয়ায় বাস করার তো কোনো অধিকার নাই। আহ কি চমৎকার ঘুম দিচ্ছেন, পায়খানা প্রস্রাব যাচ্ছে, কিডনি সে কিভাবে রিফাইন করে দিচ্ছে। এই যে আজকে আমরা কই মাছ আপনাদের এই অঞ্চলে খুব সুস্বাদু, অনেকদিন পরে এত ফ্রেশ এবং এত সুন্দর মানের খাবার, যেটা কই তো আমরা ঢাকাতে খাই, বাংলাদেশে বিভিন্ন জায়গায় খাওয়া হয় কিন্তু এইটা বেশি মজা লাগলো। এরপর আরো অনেকগুলো খাবারের মধ্যে ঝাল আছে, কোনোটায় টক আছে, লেবুতে টক, এখানে ঝাল, কোনোটার মধ্যে আছে রং, হলুদ রং, কোনোটা আছে তেল। কিন্তু দেখুন সব খাবারগুলোকে চমৎকার করে যখন আপনার পাকস্থলী এটাকে যখন ডাইজেস্ট করে দেয়, পাকস্থলী যেন ভালোভাবে ডাইজেস্ট করতে পারে সেই জন্য পাকস্থলী বরাবরে আল্লাহ রাব্বুল আলামিন 3 ইঞ্চি উপরে রেখেছেন পিত্তথলী। প্রতি 2 সেকেন্ড অন্তর অন্তর এই পিত্তথলী থেকে রেসট নামক এক প্রকার উপাদান বের হয় যার কারণে খাবারটা খুব ভালো হজম হয়। এটা কার পরিকল্পনা? খাবারগুলো একেবারে পিষে ফেলে সিন্নির মতো বানাই ভালো, এরপরে এই খাবারটা চলে যায় লিভারের কাছে, লিভার এখানে জার্ম ফেলে সেটাকে ধ্বংস করে দিয়ে তার মধ্য থেকে সে তার মৌলিক উপাদানগুলো টেনে রেখে দেয়। সুবহানাল্লাহ। এরপরে যেটা কিডনির কাছে, কিডনি এটাকে এমন ভাবে থেকে দেয় মাত্র 1.5 থেকে 2 ইঞ্চি মাত্র ব্যাস নিয়ে হচ্ছে আপনার কিডনিটা, তার মধ্যে রয়েছে 1.5 লক্ষাধিক ছিদ্রি, তার মধ্য থেকে ছেকে ছেকে কেবল মাত্র পানি, কালারও যেতে দেয় না, ঝালও যেতে দেয় না, টকও যেতে দেয় না, সব কিছুকে রিফাইন করে একমাত্র পানি অংশটুকুই কেবল প্রস্রাবের থলির দিকে ট্রান্সফার করে দেয় আর সোপরা জাতীয় খাবারগুলো পাঠিয়ে দেয় পায়খানার থলির দিকে। যেই ঝাল খাইলেন যদি প্রস্রাবের থলিতে যাইতে কাপড় মাথায় বেঁধে দৌড়ন লাগবে, এটা কার হুকুমে? আল্লাহ আকবার। কি হলো ডিউটি ছিল কি আর করেন কি? কি হব কি হব আমি কি হব? আমি কি জান্নাতি হব নাকি জাহান্নামি হব? আল্লাহর কাছে প্রিয় হব নাকি ঘৃণিত হব? হাজার রকম প্রশ্ন করুন, নিজেকে নিজে আবিষ্কার করুন। মা বোনেরাও প্রশ্ন করুন, আমি কি ছিলাম, আমি কি হইলাম, আর আমি কি হব? এবার প্রশ্ন করুন, আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব? আমার ভাইরা আমরা ছিলাম কোথায় বলতে পারেন? যেই জায়গাটায় ছিলাম ওটার নাম ছিল আলামে আরোহ, আলামে আরোহ। এই রুহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মাধ্যমে আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইলেন, তে ছিলাম আলামে আরোহে, কোথায় ছিলাম সেখানে আসলাম কোথায় দুনিয়ায়। দুনিয়া মানে কি আপনি জানেন? দুনিয়া মানে হচ্ছে কোটি কোটি টাকা জনগণের সম্পদ, আর
আত্মসাত করা, জোর করে ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় থাকা, কিংবা অন্যকে হেয় প্রতিপন্ন করে কথা বলা, কারো ইজ্জত না দেয়া, কিংবা দুনিয়া তোমা জালল, দুনিয়া তোমা হারি হায়, ই ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, এটা বুঝি দুনিয়া? না না ভাই, আমার বাজান, আমার বন্ধু, আমার চাচাজি, এইটা কিন্তু দুনিয়া না। দুনিয়া শব্দের আরবি অর্থ কি জানেন? একটু খেয়াল করুন, একটু আমার দিকে তাকান। এই একটা টিস্যু পেপার, এই একটা টিস্যু পেপার, এটার দাম কয় লাখ টাকা হবে? 50 পয়সাও হবে না। এইটার মধ্য থেকে যদি আমি এতটুকু জিনিস নিয়ে যাই, এইটার দাম কত শত টাকা হবে? দাম নাই। এবার খেয়াল করুন, এই যে দাম নাই বলেছেন, ওইটাকে বলে দুনিয়া, ওইটাকে বলে আদনা, ওইটা কি বলে? ওই যে দাম নাই যে বললেন, ওইটার নাম হলো আদনা, আরবি শব্দ। আর এই আদনাকে যদি 100 ভাগ করে, বুঝাইতে পারিনি, এতটুকু টিস্যু পেপারকে আমরা বলি আদনা। এতটুকু যদি একটা টিস্যু পেপার এখানে পড়ে থাকে, একটা বাচ্চা যদি এসে এতটুকু ছিঁড়ে নেয়, এরপর যদি জোরে একটা থাপ্পড় মারে, একটা পিঠি দেয় কেউ, বাচ্চাটা হই কই হইচই করে কাঁদতেছে, বাচ্চাটা চিৎকার করে কাঁদতেছে, এমন ভাবে লাঠি দিয়ে পিটি দিছে, পেটের মধ্যে দাগ পড়ে গেছে, তখন এই যে আমাদের ভাই চেয়ারম্যান সাহেব সবাই এসে ধমক দিয়ে, চুপ, এই আদনা জিনিসের জন্য এরকম করে, এটা কি হয়েছে? এভাবে বলে কিনা বলে? আমার ভাইরা খেয়াল করুন, এই জিনিসটার নাম হলো আদনা। আর এই আদনাটাকে যদি 100 ভাগ করা হয়, যতটুকু হয় সেইটাকে বলে দুনিয়া। আপনার 100 ভাগের এক ভাগের কি কয়? দুনিয়া। আপনি কি খেয়েছেন? দুনিয়ার কিছুই খান নাই। আপনার চোখ আপনাকে খেয়েছে, আপনার নফস আপনাকে খেয়েছে, আপনার উচ্চাভিলাষই যে আপনাকে কুকুরের কাতায়, পশুর কাতারে দাঁড় করিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? মানব সত্তা থেকে আপনাকে জানোয়ারের চেয়ে নিকৃষ্ট কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। আপনি সম্পদের লোভী হয়েছেন, ক্ষমতার লোভী হয়েছেন, আপনি মানুষকে মানুষ মনে করেন না, আপনি যা চান ঠিক সেটাই করতে চান, এতে যত ক্ষতি হোক অন্যের, এটা মানুষের কাজ নয়, কারণ আপনি আশরাফুল মাখলুক হতে পারলেন না, কিন্তু আপনি কিছুই নিতে পারবেন না, কিছুই নিতে পারবেন না। আপনার যে অবস্থা আর পথের ভিক্ষুকটা ঠিক একই অবস্থা। আপনি ভিক্ষুকের মতো জিন্দগি যাপন করুন, আল্লাহ এরপর যদি 100 কোটি টাকার মালিক বানায়, সে আলাদা, সে আলাদা, কিন্তু আপনি এত লালসায় অন্যের সম্পদ, অন্যের মান, অন্যের অধিকার হরণ করতে যাইয়েন না, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেদিকে আপনি রুজু হয়েন না, তাহলে কিন্তু আপনার মানুষ থাকবে না। একটা লবণ কণাকে 100 ভাগ করলে যতটুকু হয় সেইটাকে বলে দুনিয়া। কি বলে? এই দুনিয়ায় আপনার বাবারে আমার বাবারেও খাইছে, আমার দাদাকেও খেয়েছে, আমারে খাওয়া শুরু করেছে, একদিন আমারেও ত্যাগ করবে, ঠিক কিনা বলেন? এরপর আমার ছেলে মেয়েকে ধরবে। আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে টার্গেট দিয়েছেন, ওই টার্গেট বাস্তবায়ন করুন। দুনিয়া, দুনিয়াটা হচ্ছে একটা ফাঁসির মঞ্চ, এটা একটা ফাঁসির মঞ্চ, আমরা প্রত্যেকে ফাঁসির রশি গলায় পড়ি দুনিয়ায় এসেছি, ঠিক কিনা বলেন? মৃত্যুদণ্ড আসামি আমরা, নাকি না? মৃত্যুদণ্ড প্রাপ্ত কে না? দেখি ধাতু কি করেন তো দেখি। আধার ঘেনা স্বপ্ন পোড়া চোরা বালুর চর, ওরে পাগল কে বেঁধেছি সেই চরে তোর ঘর, ঠিক ঠিক। দুনিয়াটা একটা মরার জায়গা, একটা স্টেশন, এখান থেকে মৃত্যুর প্রস্তুতি নিতে হয়, জান্নাতের সওদা এখান থেকে ক্রয় করতে হয়, ঠিক না বলেন? নদীর বুকে নৌকা চালাই, জীবন নদীর নাইয়া, কিলকুল কিনারা পাইলাম না আর ভাঙা তরি বাইয়া, এ জীবন আমার বান্ধা ছিল যেই মালিকের ঘাটে, সে আমারে পাঠাইল সৌদা নিতে হাটে, হইল না আর বেচা কেনা, পথ গেছি ভুলিয়া, কুল কিনারা পাইলাম না আর।
ভাঙা তরি বাইয়া, ঠিক না? মাউত প্রতিদিন আমাকে আপনাকে 100 বার করে ডাকেন, আমার ভাইয়েরা দুনিয়ার এই মোহে পড়ে আমরা সব ভুলে গেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কথা পর্যন্ত ভুলে গেছি। ফজর ওয়াক্তের আজান হয় ঘুম ভাঙে না, আল্লাহর পথে চাইলে পকেট থেকে বের হয় না, আল্লাহর কোরআনের দাওয়াত দিলে আপনার ভিতরে যায় না, পৃথিবীর আপনার একটা পশমত আপনার কোন নেতা নেত্রী তৈরি করে নাই, আপনি যেই চাল খান সেটা নেতা নেত্রী তৈরি করে নাই, বরং পারলে অনেক নেতা নেত্রী গরিবের চাল চুরি করে। আমাদের দেশের কথা না, কোন কোন দেশে দুই ঘটনা ঘটে, ঠিক কিনা? আমার ভাইয়েরা খেয়াল করে দেখুন, যেই লোকটি আপনারে কিচ্ছু দিল না, অক্সিজেন দিল না, হাত দিল না, ব্লাড ভাব দিল না, চক্ষু দিল না, কর্ণ দিল না, হায়াত দিল না, মাউথ দিল না, সেই মানুষটার পিছনে আপনি দৌড়ান, আর যেই আল্লাহ সবকিছু দিলেন তার দিকে ডাকলে আপনি তার বিরোধিতা করেন, আপনার মতো না ফরমান কে আছে একটু ভাবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলে দিলেন, বান্দা একমাত্র আমার হুকুম, আমার আইন, আমার শাসন মেনে চলবি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম মানবি একমাত্র আমার, অন্য কারো না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা একটা কথা যদি বলি একটু বুঝুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা নবীর সাথে মাঝে মাঝে কথা বলতাম, একাধিক স্ত্রী ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, পারিবারিক বৈঠকে তিনি বসতেন, স্ত্রীরা আসতেন, খোশ মজায় বসতেন, কিছু সময় তিনি স্ত্রীকে দিতেন, যখনই দিতেন এর মধ্যে যখন আজান হয়ে যেত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমরা একত্রে বসতাম মনে হয় নবী অনেকক্ষণ আমাদেরকে সময় দেবেন, আরো অনেক কিছু বলবেন, আমাদেরকে জানাবেন, কিন্তু যখনই আজান হতো তখন আল্লাহ নবী এমন ভাবে আমাদের থেকে উঠে যেতেন মনে হয় আমাদেরকে চেনেনি না। আল্লাহু আকবার। তার কারণ আল্লাহর ডাকের কাছে পৃথিবীর কোন ডাককে প্রায়োরিটি দেয়া যাবে না। মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, ভেবে দেখো আর কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতি, আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন তুমি, আজ না হয় কাল বুঝবা একদিন রে, তুমি আজ না হয় কাল বুঝবা একদিন, নিভিলে জীবন বাতি, কার লাগিয়া কান্দ দিবা রাতি, মিছা মায়ায় বন্ধি হইয়া বান্ধা সুখের ঘর, পরকে লইয়া করস বস আপন কইরা পর, তোমার কে বায় আপন অনন্তকাল রে, তোমার কে বায় আপন অনন্তকাল, করবা কারে সাথী, কার লাগিয়া কান্দ দিবারতি। চোখের সামনে কত মানুষের জানাজা পড়লেন, বাবা মারা গেল, দাদা মারা গেল, ভাই মারা গেল, ভাতিজা মারা গেল, মা মারা গেল, বোন মারা গেল, ভাতিজি মারা গেল, খালা মারা গেল, গোসল করাইলেন,
দাফন দিলেন, কবরে রাইখে আসলেন, একদিন যে আপনার ওই কাজটা হবে আপনি কি তা ভেবেছেন? এই জন্য মৃত্যু ব্যক্তিকে সামনে রাইখে এগারোটা দোয়া করা হয়, নয়টা দোয়া হইল জীবিত মানুষের, আর দুইটা হইল মরা মানুষটার। মৃত্যু মানুষকে দোয়া করে জানাজা, মানে দোয়া করা, দোয়া করে মৃত্যু ব্যক্তির, কিন্তু নয়টা করে জীবিতের জন্য, দুইটা করে। প্রথমে দোয়া করে আল্লাহুম্মা ফিরি লানা, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, এটা মরা মানুষ না আমরা বলতে কারা, আল্লাহুম্মা ফিরি লানা। এরপর বলে হাইয়েনা, আমরা যারা জীবিত আছি তাদেরকে মাফ করে দাও, আমায় ইয়েতে না। তিন নম্বরে গেল, যেই ব্যক্তিকে কেন্দ্র করে জানা যায় তার দোয়া নিল তিন নম্বরে। এরপর বলে আল্লাহুম্মা ফিরি লানা হাইয়েনা আমায় ইয়েতে না, মানে কি যারা আমরা এখানে উপস্থিত আছি, ও গায়েব না যারা এই জানাজার মধ্যে নাই, বাইরে যারা আছে তাদের, ও সাগিরেনা ও কাবিরেনা ও জাকারিনা ও অংশানা, সব জীবিতদের জন্য, আমাদের মেয়ে যারা আছে, আমাদের ছেলে যারা আছে, আমাদের বড় যারা আছে, আমাদের ছোট যারা আছে, দেখেন সব হইল, সব হইল জীবিতদের জন্য দোয়া। শেষবারে বলে আল্লাহুম্মা মান হাইয়াইতাহু মিন্না ফাহাই আলাল ইসলাম, আল্লাহ আমরা যারা বেঁচে আছি সবাইকে ইসলামের উপরে বাঁচাও, ওমান আহিয়াই ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাও আলাল ঈমান, আর যে মরে গেল আল্লাহ তুমি তার ঈমানের মৃত্যু হিসাবে কবুল করে নাও। এগারোটা দোয়া করে, নয়টা করে জীবিতর জন্য, জানাজা মরা মানুষের জন্য যত প্রয়োজন, জীবিত মানুষের জন্য তার চেয়ে বেশি প্রয়োজন। এই কোরআন মরা মানুষের জন্য যত প্রয়োজন তার চেয়ে জীবিত মানুষের জন্য বেশি প্রয়োজন। তার কারণ হলো দেখুন কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিইউনজিরা মান কানা হাইয়্যা ওয়া ইয়াহিকাল কওলু আলাল কাফিরিন, নবী গো তুমি বিশ্ববাসীকে জানাইয়া দাও এই কোরআন মরা মানুষের জন্য আমি নাজিল করি নাই, বরং যারা জীবিত তাদেরকে সতর্ক করার জন্য কোরআন, কিন্তু আমরা মরার পরে কোরআন পড়ি, ঝামেলাও আছে। আল্লাহর নবী মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে বলেছেন, যখন কোন মানুষ মারা যাওয়ার পরে তার জন্য যখন কোরআন পড়ে তেলাওয়াত করা হয়, কোরআন পড়ে দোয়া করা হয়, ওই ব্যক্তি যদি কোরআনের সাথী হয় তাহলে কোরআনই তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কারণ নবী বলেন মা মিন শাফিন আফযাল মুনজিরাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন লা নাবী ওয়ালা মালাক ওয়ালা গায়র, কোরআনের মতো তো জোরালো সুপারিশ বান্দার জন্য কেউ করতে পারবে না, এমন কি কোনো নবীও না, কোনো ফেরেশতাও না, অন্য কেউ, সুবহানাল্লাহ, করবেন না। এবার খেয়াল করুন, বেনমাজি মারা গেছে মসজিদের মধ্যেই, দর্জন হাফেজ সাহেব তেলাওয়াত করতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করতেছে, ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার আল্লাযিনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নামাজের কথা বলতেছে, ঠিক কিনা বলেন? ও ছিল বেনামাজি, সাথে সাথে ফেরেশতারা বলে তোমার নামে তোমার জন্য কোরআন তেলাওয়াত করে, কিন্তু তুমি কি এই তেলাওয়াতের আমলদার ছিলা কিনা, যদি আমলদার থাকে তাহলে মাফ হয়ে যাবে, উল্টা পাল্টা হইলে মাইক তখন থেকে শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন মদ হারাম করেছেন, ও মদ খাইছে, কিন্তু কোরআন আয়াত তেলাওয়াত খতম করলে তো ওই আয়াতটাও তেলাওয়াত করবে নাকি? সূরা আনফালের ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এই যে মদের আয়াত আছে, তুই তো মদ করছিলি, এখন আয়াত আল্লাহ বলছেন এক রকম, তুই আমল করছিস এক রকম, এখনই মাইর ওয়ালা তাকরাবু যিনা, দুনিয়ায় যিনা করছে, নারী ধর্ষণ করেছে, কিন্তু আল্লাহর এই আয়াত সূরা নূরের আয়াত যখন তেলাওয়াত হয় ওয়ালা তাকরাবু যিনা ওয়া ইন্নাহা ফাহিশাতু ওয়া সা'আ সাবীলা, তখন আবার মায়ের শুরু করে দেয় ন্যায় বিচার, বিচারপতি মরে গেছে, ন্যায় বিচার করে নাই। আল্লাহ তাআলা বলছেন আদিলুহু আকরাবু লিত্তাকওয়া, পিটায় জম্মের মতো আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করে নাই। আল্লাহ বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন, মায়ের শুরু হয়ে যায়। উকিল মারা যাওয়ার পরে কোরআন খানি চলতে আছে, আর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করো না, জেনে শুনে কোন সত্য গোপন করো না। আল্লাহু আকবার! মা বাবার অবাধ্য সন্তান মারা গেল, আয়াত তেলাওয়াত করে হাফেজ সাহেব, কদর রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ ব্যবহার করার কথা আল্লাহ বলছেন, অসৎ ব্যবহার করছে, মায়ের শুরু হয়ে যায়। ঠিক তেমনি কোন নারী এমনি করে করে, নারী পুরুষ সবাই মিলে একটু খেয়াল করুন, কোরআনের সাথে আপনার জীবন না মিললে আপনার অবস্থা খুব খারাপ। তৃতীয় প্রশ্ন হলো আমরা যাবো কোথায়, ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাব কোথায়, একটু নিজে মইরা দেখেন না, মাঝে মাঝে নিজে আগে মরেন, আপনি যেখানে এসেছেন এটা থাকার জায়গা না। একটা ছোট্ট ঘটনা বলি বুঝবেন, বুঝবেন, নাম হইছে শাহজাহান বাদশাহ।
ভ্রমণে যাবেন, বাচ্চাদেরও তো বিনোদন দরকার, তাই না? একটা না, দায়িত্ব পালন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ক্লান্ত। দেখা গেল তিন স্ত্রীকে ডেকে, স্ত্রী ছিল তিনজন, বললো যে এবার ভ্রমণে আমি একজনকে নেব, বাকি দুইজনে আমার অনুপস্থিতিতে এক মাস এই রাষ্ট্র চালাবা। অন্য পাইপের দ্বারা তো সব থাকবেই, কোনো অসুবিধা নেই। যখন এ কথা বলা হলো, তিন স্ত্রী বললো যে কে যাবা, তিনজন গিয়ে আলাদা বসে সিদ্ধান্ত নিয়ে আমাকে জানা। তো বাসায় এক ঘন্টা পর আসছে, এক ঘন্টা তিনজন মাস পর আসছে। তো ছোট যে স্ত্রী, উনি বললেন যে দেখেন আপা, আপনার দুইজন আমার বড়, বাসার সাথে আমার বিয়ে হয়েছে, মনোরঞ্জন হচ্ছে, বাসা সুস্থ আছে, তার যত্ন করি তা ঠিক আছে, কিন্তু আমার মন চায় আমি একটু যাই। আপনারা তো ভ্রমণ করতে করতে একজন আদা বুড়ি হয়েছে, আর একজন খুনখুন্য বুড়ি হয়েছে। মেজজন বললে তোমার তো বুদ্ধি ঠিকই আছে, যাওয়ার জন্য কত উদগ্রীব, তুমি কোনোদিন আর ভ্রমণ করো নাই তা বুঝি, কিন্তু তুমি একটু ওয়েট করো, আমার মতো বয়স হলে আমি আর যাবো না। আর বড় আপাই তো যাইতে যাইতেই বুড়ি বুড়ি, যে সে তো কোমর খাড়া করে দাঁড়াতে পারে না। এরপরেও সতিনী ঋষ বলল যে আমি কোনোদিন আর যাইতে পারবো কিনা জানি না, হয়তো এইটি জীবনের শেষ ভ্রমণ, তোমরা দুইজন একটু স্যাক্রিফাইস করো প্লিজ, হাজার স্মৃতি, তোমাদের মতো একদিন নবযৌবনা হয়েই আমি বাসার স্ত্রী হয়েছিলাম, আজকে তো বুড়ি হয়ে গেছি। মহিলারা কি আসলে স্যাক্রিফাইস করার মানসিকতা তাদের আছে? নাই। আমি বলি শোনেন, আগের দিনে, এখন তো আর আলহামদুলিল্লাহ অবস্থাটা নাই, আগের দিনে মহিলা সরিষার তেল, সয়াবিন তেল ধার নিত না, শিশি বইরে নিত, নেওয়ার সময় তিন আঙ্গুল, যে নিচে ওনার আঙ্গুল একটু মোটা মোটা, স্বাস্থ্য ভালো, আর যিনি নিয়েছেন ওনার আবার স্বাস্থ্য একটু চিকন, তো ওই চিকন আঙ্গুল দিয়ে মাপতে যাই হয়তো বা একটু কম হয়ে গেছে, আর মোটা আঙ্গুল দিয়ে মাইকেল নিয়েছে তখন একটু বেশি ছিল। বোতলটারে পাক্কা মাইরা ফেলে দিয়ে বলবে যে দেওয়ার সময় তো বুঝছে বুঝছে আঙ্গুল দিয়ে নিত, দেওয়ার সময় তো চিকন আঙ্গুল দিয়ে মাইপে দিয়েছে, বাটি বইরে লবণ নিত, ঠিক না? লবণ নেওয়ার সময় চাপে চেপে নিত, ভাবি আপনি মাইপে নিয়ে যান, এটা লবণ ধার নিত না, নেওয়ার সময় একটা চাপে চাপে নিত, দেওয়ার সময় ঝুড়ি ঝুড়ি দিয়েছে। এ হলো নারী, কিন্তু এই জাতির জন্য দুর্ভাগ্য যে এত সংকীর্ণ মানার নারী জাত আমাদের লক্ষ কোটি পুরুষের নেতৃত্ব দিচ্ছে, যার কারণে এই জাতির কল্যাণ না হয়ে অভ্যন্তরীণ মারামারি, খুন খারাপি, অন্যায় বিন্যায়, দুর্নীতি আরো বেশি বাড়বে। কারণ হচ্ছে নারীরা ভোট ব্যাংকের হতে পারে না, এটা আল্লাহ সৃষ্টিগত কারণে এরকম অবস্থার মধ্যে পড়ে আছে। তবে হ্যাঁ, পুরুষরা নেতৃত্ব দিয়ে নারীকে সাথে নিলে সেই জাতির উন্নতি হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যায়। ঝগড়া দেখেছেন নারীদের? ছোট্ট ছোট্ট একটা বিষয় নিয়ে দেখবেন এত বড় ঝগড়া করে, আর পুরুষ যখন বাড়িতে চুপ, এটা কোনো ব্যাপার হলো চুপ, ভাই আপনি কিছু মনে করেন না, ও আপনার ভাবি বলছে মনে করেন না, কারণ পুরুষ সমাজে চলতে হবে, তার জবাবদিহিতা বড়, তার মাইন্ডটা অনেক বড়, তার কর্মপরিধি বিশাল। আমি নারীদেরকে ছোট করছি না, কারণ যার যার অঙ্গন তো আল্লাহ নিজেই আলাদা আলাদা করে দিয়েছে। এবার খেয়াল করুন, ঠুলডামুল্ডি কম না, আমাদের দেশে নারী নির্যাতন আইন আছে, পুরুষ নির্যাতন আইন শুরু করেন দেখবেন মামলা কত কোটি। ভাইরা আমার, এক ঘন্টা পর বাসার কি তোমরা রেডি হয়েছো কি যাবা? তো তিনজন আর ছেলে বাসা দেখেন, ছোট জন বলতেছে আমি যাইতে চাই, কিন্তু ওনারা দুইজনে বাধা হইয়া দাঁড়াইছে বিশাল পাহাড়ের মতো, যাই দেবে না। মেজজন বলল যে ও তো ছোট আছে, ও পরে যাবে, হ্যাঁ আপায় তো বুড়ি মানুষ, আমি এবছর যাই আর যাবো না, ও আপায় এমনি যাইতে পারে না, শরীর ভালো না আমি জানি না। বৃদ্ধাজনে বলতেছে বাসা কবে মইরা যাই জানি না, একদিন সরসী তন্নী যুবতী চঞ্চলা চপলা, হ্যাঁ আমি ছিলাম আকর্ষণীয় এক চেহারার নারী, আমার রূপে গুণে আপনি ছিলেন মুগ্ধ এবং আপনি ছিলেন তৃপ্ত, আজকে আমার যৌবন নাই তাই বলে হয়েছে কি, আমাকে একবারের জন্য একটু সান দেন, আমি বুড়ি হয়েছি, আমিও তো বুড়িয়া হয়েছি, তাতে কি হয়েছে, চলেন না একবার একটু ভ্রমণ করে আসি। বাদশা দেখলো মহামুসিবত, তিন টুকরা কাগজ দিয়ে তিনজনের হাতে তিনটা কলম দিয়ে বললো যাও যার যার রুমের মধ্যে যাও, যাইয়া তিনটা কবিতা লিখো, ছন্দ দিয়ে লিখে লিখে যার ছন্দ কবিতা, ভাষার ললিত্য, অর্থের মাধুর্য, ভাব গাম্ভীর্যতা, শিক্ষা, এগুলো যার বেশি ভালো হবে সে আমার সাথে যাবে, এখন জ্ঞানের প্রতিযোগিতা। বাস তৃতীয় স্ত্রী নাম ছিল জাহানারা,
জাহান অর্থ দুনিয়ার, শাহজাহান অর্থ দুনিয়ার বাদশা, আর এখানেও নামের প্রথম নাম কি আছে? জাহান। উনি লিখেছে, তু আয়েশা জাহান, তু আয়েশা জাহান, জাহান বাবগীর জাহারা বদিগার মধ্যে আয়ে আমির, তু আয়েশা জাহান, জাহান বাবগীর জাহারা বদিগার মধ্যে আয়ে আমির। করকরা মেজাজ, মানে ব্রেন তো খসখস করে লেখা, এই বাদশা আমার নিজ দিয়া জাহান আর আবেগ। ও বাদশা, তুমি হইলে দুনিয়ার বাদশা আর আমি হইলাম দুনিয়া, বাদশাহিত্ব করো আমার মধ্যে, আমার ঘরের মধ্যে আটকাইয়া তুমি যাবা কই? কোনো পা রাখার জায়গা আছে তোমার? অতএব জাহানকে সাথে লইয়া যাও, বর্মন ভালো হইবে। বাদশাহ একেবারে সিঁড়িরে পাইয়া সুন্দর করে চুমো দিয়ে মনে মনে চাইছিল এইটাই ফাটো নাম্বার দশে দশ দিয়া দেখি, এইটা আবার দেখছো ওই সাইড থেকে জানলার ফাঁক দিয়ে দেখা ফেলাইছে মেজো স্ত্রী, মেজো স্ত্রীর নাম হলো হায়াতুন্নেসা। হায়াতুন্নেসা বললো, ও এখন পর্যন্ত লেখি নাই, তুমি যেভাবে ভাববঙ্গি দেখাইছো মনে হয় পাশ করিয়া ফেলাইছে। হাই হাই, আমি এখনো বৈশাখ শিখে উনি লিখছে, যাহারা খুশ মিলে আগার না হায়া বলে কিনবা বয়াদ বাহার হাল হায়া, যাহারা খুশ মিলে আগার না হায়া বলে কিনবা বয়াদ বাহার হাল হায়াত। ও বাদশা বুঝেছি জাহানের প্রেমে পড়েছ, জাহানের জন্য সব নাম্বার দিয়ে ফেলছো, কিন্তু আমার নাম হায়াতুন্নেসা। হায়াত হায়াত যদি না থাকে বাদশা তুমি একটা মরা লাশ, কিসের জাহানে আর কিসের ভ্রমণে আছো? মরা লাশের কোনো দাম নাই। হায়াত সাথে থাকলে বাদশা জঙ্গলে গেলেও শান্তি, পানিতে থাকলেও শান্তি। বাদশা হায়াত যদি না থাকে মরা লাশ, মরা লাশের কোনো দাম নাই। কিসের ভ্রমণ, কিসের আনন্দ, কিসের প্রমোদ, সবগুলা বাদ দাও, হায়াত সাথে থাক, ভিক্ষে করে খাইলেও ভালো। বাদশার জ্ঞানে দশ, এটাও দশে দশ, যা দেখ। বুড়ি চিন্তা করলাম যাইতে তো পারবো না, কিন্তু সতিনী ঋষ কেমনে রাখি, এই জন্য না হয়তো বায়না ধরেছিলাম, তাই বলে জ্ঞানের প্রতিযোগিতায় বাদশা যেহেতু ফেলেছে বুঝাইয়া দেব, পাকা মরিছে ঝাল বেশি, পুরাণ চাউলে ভাতে বলে ঠিক কিনা বুঝাই দেব। জ্ঞান যেহেতু প্রতিযোগিতা, জ্ঞান দিয়েই মোকাবেলা করবে। দুইটার প্রেমে মনে হয় বাদশায় আমারে দায়িত্ব দিয়ে ওই দুইজন নিয়ে যাইবি, এটাও হইতে পারে, যেহেতু নম্বর ওরা দশে দশ পাইয়া গেছে বুঝে ফেলাইছে। এবার লেখ, নাম ছিল ফানা বিবি, নাম কি? ফানা। এবার লেখছে, জাহান জাহান হায়াত হুমা বেওয়াফা, ফানার তলব কুন কে আখের ফানা, জাহান হায়াত হুমা বেওয়াফা, ফানার তলব কুন শেষবারে যে আসতেছে তার নাম হইলো ফানা বিবি। অতএব ফানারে ভুইলা যাইয়া দুইটার প্রেমে পড়ো না, একদিন কিন্তু কিচ্ছু থাকবে না, সবগুলা যাইবে দইলা। عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان. তোমার মতো কত বাদশাহ এভাবেতে আসিয়া ভবের রঙ্গ করিয়া ভঙ্গ মাটিতে গেছে মিশিয়া, বাকি থাকিবে শুধু বাহান মহিয়ান, কিনে আমত স্বীকার করো সেই প্রভুর দান, ফাবি আইয়ে আলা এ রব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহু আকবার, কিচ্ছু থাকবে না রে ভাইজান, কিন্তু আপনি যে আমল করে যান এটাই কেবল আপনার সাথেই হবে। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো মানুষ মারা যায় তখন সে চারজন বন্ধু পায়। কয়জন? চারজন বন্ধু পায় দুনিয়ায়। এক নম্বর বন্ধু ছিল তার ধন সম্পত্তি,
এই ধন সম্পত্তি তার ইন্তেকাল হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে এসে বলে, এতদিন ছিলাম তোমার, তোমার জীবিত অবস্থায় আমি বিদায় হয়ে গেলাম, এখন থেকে খেলা করব তোমার ছেলে মেয়ে তোমার স্ত্রী এদেরকে নিয়ে আমি দৌড়োদৌড়ি নাড়াচাড়া করাবো, এদেরকে ভুলাইয়া রাখবো, তুমি বিদায়। যারে এক নম্বরে চাইলেন বন্ধু বানাইলেন, সেই বন্ধু এক নম্বরে বিদায় হইয়া প্রতারিত প্রতারণা দিয়ে চলে গেল। মরার পরে দ্বিতীয় বন্ধু হইল আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনরা এসে আপনারে গোসল করাইবে, দাফন কাফনের ব্যবস্থা করবে। তৃতীয় বন্ধু হইল কলেজার টুকরা সন্তান, রক্তের ভাই বন্ধু মামা চাচা, এরা তারা কবরের মধ্যে ধইরা নামায়, ওই যে গোসল আসল করানোর পরে কবরের মধ্যে আর ওরা নামায় না, দেখবেন তারা ওই কবরের নিকট পর্যন্ত শুধু যায়, জানাজা বইরা খাটটা নিয়ে যায়, কবরের মধ্যে সন্তান নামে, কবরের মধ্যে আপন ভাই নামে, আপন চাচা নামে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের একটু খেয়াল করে দেখুন, কবরের মধ্যে যারা নামল এই তৃতীয় বন্ধু, যাদের জন্য আপনি দুর্নীতি করলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, অপরের সম্পদ লুণ্ঠন করলেন, বাড়ি গাড়ি কেড়ে গেলেন, এরা কবরের মধ্যে রাখার পরে আপনার সাথে যায় না, ওরাও উঠে আসে, তিন নম্বর বন্ধু চলে গেল, ঠিক কিনা বলেন? এরপর কবরে দাফন কাফন কইরা দেওয়ার পরে চতুর্থ বন্ধু আসে, তার নাম হইল নেকামল। নেকামল আইসা বলে, দোস্ত রে আমার সিরিয়ালে চার নম্বরে ফলাইয়া রাখছিল, জান্নাত পর্যন্ত যাইতে হলে যেই শক্তি দরকার তুমি আমারে বানাও নাই, তুমি কোটি কোটি টাকা বানাই আসছো কিন্তু আমারে নেক পথে কোনো ব্যয় করো নাই, যার কারণে আমি দুর্বল, দুর্বল হওয়ার কারণে তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব, সেই রকম এনার্জি তো আমার মধ্যে নাই, তুমি যদি দুনিয়ায় আমারে চার নম্বরে না রাইখা এক নম্বরে রাখতা, তাহলে মনে রেখো আজকে আমি তোমাকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারতাম। মাটির দেশে বাড়ি আমার, মাটির দেশে ঘর, এ দুনিয়ায় যারা আপন সবই হবে পর, ঠিক না? আমার ভাইয়ের এই ছয়টা প্রশ্ন, এক নম্বর প্রশ্ন কোথায় কি ছিলাম, কি হইলাম, কি হব, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, এই ছয়টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এই জটিল প্রশ্নের সমাধান করার জন্য আমি তোরে ছয়টা কাজ দিয়ে দিলাম, নারী হও পুরুষ হও সবাই মিলে এই ছয়টা কাজ যদি করো তাহলে এই ছয়টা প্রশ্নের জবাব তোমার মিলে যাবে, বলুন আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم, বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন নারী এবং মুমিন নারী এবং মুমিন পুরুষ, অর্থাৎ মোমেন স্বামী মোমেনা স্ত্রী, মোমেন ভাই মোমেনা বোন, মা মোমেন মা মোমেনা মা মোমেন বাবা, এমনি করে করে সমাজের মধ্যে নারী হও পুরুষ হও যদি ইমানদার হও তাহলে একে অন্যের কল্যাণ কামনা করে, বাদ একে অন্যের কল্যাণ কামনা করবে, এখন মোমেন মোমেনের কল্যাণ কামনা করে না, কল্লা কামনা করে, আপনার থেকে হত্যা করলো তার মধ্যে হিন্দু বেশি না মুসলমানের সংখ্যা বেশি, যেই পুলিশের পাশেই হত্যা করে রাখলো সেই পুলিশও কিন্তু মুসলমান, হলের মধ্যে অনেক মুসলমান সন্তান ছিল, একটারে আরেকটা একজনে আরেকজনকে হত্যা করে, একজন আরেকজনকে অন্যায়ভাবে জেলে দেয়, একে অন্যকে গুলি করে মারতেছে, সমানে পিটাইতেছে, একজনের সম্পদ আরেকজনে দখল করতেছে, অথচ দুইও জন মোমেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন একজন মোমেন আর একজন কাজাসাদিন ওয়াহিদ, একটা দেহের মতো, চোখের মধ্যে ব্যথা হলে গোটা বডি যেমন অস্থির হয়ে পড়ে ঠিক তেমনি কোনো মোমেন যদি অসুস্থ হয়ে যায় বিপদে পড়ে সব মোমেনরা অস্থির হয়ে তার বিপদ উদ্ধারের জন্য কাজ করবে। আমার কথা বুঝছেন আপনারা? আমার ভাইয়েরা কোনো মানুষকে কষ্ট দিবেন না, বাদুহু মাউলিয়াউ বা কে অন্যের কল্যাণকামী ওয়েলুই সার কল্যাণে শু একে অন্যের ভালো কামনা করবে, পরের জন্যে করলে কিছু নিজের জন্যে করা হয়,
আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। আপনি অন্যের জন্য করেন, দেখবেন আপনারটা আল্লাহ করে দিবেন। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আপনি অন্যের অন্য মানুষের সেবা করুন, হয়তো আল্লাহ আপনাকে অসুখই দিবে না, কিংবা আপনার অসুস্থ হলে হাজার সেবক আল্লাহ আপনার জন্য পাঠিয়ে দিবে। এজন্য আল্লাহর নবী বলেছেন, দুনিয়ায় যদি তুমি কারো ছোট্ট একটা অভাব পূরণ করো, আল্লাহ তোমার বড় অভাব পূরণ করে দিবে। দুনিয়ায় কারো ছোট্ট একটা দোষ ঢেকে রাখলে আল্লাহ কিয়ামতের দিন বড় একটা দোষ তোমার ঢেকে রাখবে। দুনিয়ায় কারো একটা বোঝা যদি তুমি হালকা করে দাও, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার বড় গুনার বোঝাটা হালকা করে দিবে। আমরা হালকা করি না, বরং আরো ভারী করি। ও তো ভালো আছে, তিনটা মিথ্যা মামলা করে দেয়। এটা তো ফেরাউনের অবস্থা, এটা ইহুদিদের মুশরিকদের চরিত্র, মুমিনদের চরিত্র নয়, ঠিক না বলেন? পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। অন্য কারো জন্য তুমি করলে মোনাজাত, তাওয়া বিকল তোমার তরে তোমার তোলা হাত, পরের জন্য যা বিলাও তা সব তোমারই সঙ্গে রয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। সুবহানাল্লাহ। অন্য কারো জন্য হাত উঁচু করে বলেন, আল্লাহ তোমার বান্দাকে তুমি সুস্থ করে দিও। আপনার দোয়ার কারণে সে সুস্থ হতে পারে নাও হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার এই বড় হৃদ্যতার কারণে, হৃদয়তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আপনারে ভালো রাখবেন। কি কল্যাণ কামনা করবেন না অকল্যাণ কামনা করবেন? জোলা হোক, কলেরা হোক, আর মরিয়া যাও, ঠাডা পড়ুক, এরকম বদ্ধ করে কিনে এটা করবেন না, দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা। আপনি দেখেন আপনার এই যে এখন মাইকের আওয়াজ, আওয়াজ শুনতেছেন? আওয়াজ 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 না, এখন যদি ডাক দেই আল্লাহ আসতেছেন, এটা প্রতিধ্বনি ভাই, প্রতিধ্বনি। এই পৃথিবীটা প্রতিধ্বনির মতো, আপনি যদি কাউরে ভাই কইয়া একটা ডাক দিতে পারেন, লক্ষ লক্ষ মানুষ আপনারে ভাই ভাই কইয়া কাছে এসে দাঁড়াবে। আর যদি কাউরে একটা শালা কইয়া একটা গালি দেন, আপনি দেখবেন অনেক মানুষ আপনার শালা কইয়া গালি দেবে। অতএব এখন আপনি কেমন হবেন সেই চিন্তা আপনি করেন। অন্য কারো শোকের তাপে সঙ্গী হলে ঠিক, তোমার শোকে সঙ্গী পাবে এটাই স্বাভাবিক, তুমি হৃদয়হীন হলে যে পাবে না অন্য হৃদয়ে, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। হার হারতে হবেন না, কোমল হৃদয় হন, দেখবে আপনার হৃদ্যতার কারণে একদিন যে আপনার দুশ্মন ছিল সে প্রকৃত বন্ধুতে পরিণত হয়ে যাবে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ। নারী পুরুষ যদি সে মোমেন হয়, তাহলে সবাই মিলে একে অন্যের কল্যাণ করবে, উপকার করবে, ভালোবাসবে, ভালো জানবে, কল্যাণ কামনা করবে, শুভ কামনা করবে, কোনো ক্ষতি করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত সময় চিফ জাস্টিস, বুঝতেছেন আপনারা? চিফ জাস্টিস কে? প্রধান বিচারপতি কে? ওমর। আর খলিফার দায়িত্বে কে? আবু বকর। দুই বছর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু, এর ফাঁকে দেখা হয়, কিন্তু এ ব্যাপারে আলোচনা হয় না। আজকে হঠাৎ করে হাজির হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু অভিমানের সুরেই বললেন যে, আবু বকর, আমির খলিফাতুল মুসলিমিন, আপনি এমন এক জায়গায় আমারে কেন চাকরি দিলেন যেই জায়গায় কোনো কাজ নাই? বলে, সে কি? বলল যে, এই দুই বছর পর্যন্ত চিফ জাস্টিস হয়ে আছি, একটা মামলাও আমার কাছে আসেনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, লিমাযা লাম ইয়াজিউকা লিল মুকদ্দামা, তোমার কাছে মানুষ মামলা নিয়ে আসে না, কারণটা কি? এখন দেখুন, মামলা না নিয়ে যাওয়ার কারণ তিনটা। এক নম্বরে কোনো অভিযোগ নাই, এর জন্য মামলা নাই। দ্বিতীয় হচ্ছে, ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা থাকলেও মানুষ মামলা করে না, অথবা মামলা করার পরে যিনি বাদী হবেন তার নিরাপত্তায় যদি বিঘ্নিত হয় যে মার খাইছে এরপর মামলা করছে, এখন মামলা না তুললে নিলে ওর বাইরেও মারবে, বাবারেও মারবে, ঘরেও আগুন দেবে, এইরকম সন্ত্রাসীর কবলে যদি পড়ে, সরকার যদি সেখানে নিরাপত্তা না দেয়, তাহলে বলে ভাই কোপ খাইছে দুইটা ওই ভালো, মামলা করে আবার উল্লে বিলে জেলে না যায়। তোমার কাছে আসে না কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি জবাব দিলেন? অহম ইয়ামতাসিলুনাল কোরআন ওয়াস সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন,
এদেশের মানুষগুলো কোরআন জানে, নবীর আদর্শ জানে, একে অন্যের হক দিয়ে দেয়, স্বামী জানে তার স্ত্রীর প্রতি কর্তব্য কি, স্ত্রী জানে স্বামীর প্রতি কি করণীয়, দুইজনের মধ্যে সমানভাবে জানার কারণে তাদের মধ্যে স্বামী অধিকার দিচ্ছে, স্ত্রী হক বুঝতেছে, মারামারি নেই, বাবা সন্তান ঠিক একই অবস্থা, প্রজা রাজা সবাই একে অন্যের কাস্টমার দোকানদার, একে অন্যের অধিকার জানে, অধিকার দিয়ে দেয়, নিজে না নিয়ে বরং অন্যকে দিয়ে দিলে শান্তি পায় বেশি, এই কারণে এই দেশের মধ্যে কোনো মারামারি নেই, মারামারি না হইলে মামলা নেই, মামলা না হইলে আমার কাছে আসবে কেন। আমরা সোনার বাংলা বানাইতেছি, যা হয়েছে তা তো দেখতেছি, আপনারাও বোঝেন, আসল সোনার বাংলা হইলো কোরআন হাদিস দিয়া যদি বাংলা বানানো যায় ওইটা সোনার বাংলা, এছাড়া সম্ভব না। এই নারী পুরুষরা ঘরে বাইরে স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে রাজপথে গ্রামে সব জায়গায় মিলে ছয়টা কাজ করবে, কয়টা বলেন? ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে, স্বামী ঘুষ খায়, স্ত্রী বলবেন অসম্ভব আমার পেটে বাচ্চা আসবে, এটাই আমাদেরকে লাইতে ইয়া ঘর থেকে বালাই দেবে, এই সন্তান ডাকাইতে হবে, অতএব তুমি হারাম আইলো না, হারাম খাইলে ঘরের মধ্যে আমার গর্ভে কোনো ভালো সন্তান আসবে না, ঠিক না? কোন কিচ্ছু চাই না, নতুন শাড়ি গহনা চাই না, প্রথম কাজ হচ্ছে তুমি হালাল খাবে, মা বাবাও বলবে সন্তানকে, ঠিক এরকম। খারাপ কাজের নিষেধ করবে, চুরি করবে না, দুর্নীতি করবে না, ঘর থেকে যদি এটা শুরু হয় তাহলে মনে রাখবেন রাষ্ট্র পর্যন্ত পৌঁছানো সহজ, ঠিক না? বলবেন আর রাষ্ট্র যদি উদ্যোগ নেয় তাহলে নিচ পর্যন্ত আসাও সহজ, কথা বুঝে আসছে? ভালো কাজের আদেশ, খারাপ কাজের, মেয়েটা স্কুলে যাচ্ছে কলেজ যাচ্ছে ওড়না নাই, মা ডেকে বলেন ওড়না মাথায় দাও, টিচার বলবেন তোমার মানুষকে দেখলে সালাম দিবে, যে ছেলেটি মিথ্যা কথা বলে তাকে তারই ভাই বোঝাবে মিথ্যা বলা যাবে না, যে ছেলেটি অলস নামাজ পড়ে না তাকে নিয়ে আর এক বন্ধু নামাজ পড়তে যাবে, কারণ বেনমাজি তো জান্নাতে যাবে না। এজন্য কয়দিন আগে ফেসবুকে একটা জিনিস দেখলাম, ছোট্ট পিচ্ছি মনে হয় নুরানিতে পড়ে, মাথায় একটা পাগড়ি, ছোট্ট মানুষ এই পর্যন্ত করতা, একটা আর একটা টাঙ্গিয়া লইয়া যাইতেছে, মানে দৃশ্য দেখাই, তুই আমার দোস্ত, তুই নামাজে যাবি না আর দোজকে যাবি তা হতে দেবো না, এই কথা কয় আর ভূতের মতো টান দিয়ে আসে, ছোট ছোট দুই পিচ্ছি। আহ, যদি বন্ধু হও তাহলে ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ। আমি আর ডিটেইলস বললাম না। ওয়ায়ুকিমুনাস সালাতা, আর নামাজ কায়েম করবে, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো ওয়াক্ত মতো জামাতে আদায় করে, এক নামাজের ওয়াক্ত আর এক ওয়াক্তে নিবে না, নামাজের মধ্যে অশ্লীলতা চিন্তা করবে না, আর নামাজের বাইরে এসেও কোনো গুনার কাজে লিপ্ত হবে না, এটা নামাজ কায়েম, কথা বুঝাচ্ছি কি না? আমি আর ডিটেলস বলতে না পারায় দুঃখিত, তার কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা বলেছেন, নবী যে তোমার আনুগত্য করবে, হাসবুকাল্লাহ ওমান ইয়া আইয়ুহান নাবী, আল্লাহ তৌফিক দিলে অন্য কোন একদিন হয়তো আপনাদের সামনে কেবল কোরআন দিয়েই কথা, কোরআনের বাইরে হাদিসের বাইরে কথা বলে খামোখা সময় নষ্ট, এটা আমার অভ্যাসও নাই। এক নম্বর হলো ভালো কাজের আদেশ এখন থেকেই শুরু, ঠিক আছে কিনা? খারাপ কাজের নিষেধ, নামাজ কায়েম, যাকাত আদায়, আল্লাহর হুকুম মানা, নবীর আনুগত্য করা, নবীর শুধুমাত্র মহাব্বত না বরং আনুগত্যের সাথে মহাব্বত, মহাব্বতের সাথে আনুগত্য, কয়টা কাজ হলো জোরে বলে। আমি যদি একজনকে জিজ্ঞেস করি জবাব দিতে পারবেন? এখন বলেন তো দেখি ছয়টা কাজ, এক নম্বরে কি? রাইট, ভালো কাজের আদেশ। দ্বিতীয় কি? নিষেধ করা। ভালো কাজ, মারুফ শব্দটা আরাব শব্দ থেকে আসছে, আরাব মানে চেনা, কোনো মানুষকে বলে দেওয়া লাগে না যে এটা খারাপ কাজ, কারণ তার বিবেক আল্লাহ এমন ভাবে সেট করে দিয়েছেন যে বোঝে এটা খারাপ, এত শক্তি আল্লাহ মানুষকে দিয়েছে। ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ। এরপর তৃতীয় কি? নামাজ কায়েম, যাদের উপর যাকাত ফরজ যাকাত আদায়। এরপর আল্লাহর আনুগত্য করা, মানে আল্লাহর কোরআনের আইনের আনুগত্য করা, হুকুমের আনুগত্য করা। আরেকটা কি? তার কয়টা কাজ হলো? ছয়টা। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বান্দা যদি এই ছয়টা কাজ তোরা করতে পারিস তাহলে আমি আল্লাহ তোদেরকে খালি ফিরাই দেবেন। এই ছয়টা কাজ আপনারা করতে পারবেন?
কে কে করতে পারবেন একটা হাত উঁচু করে আল্লাহকে দেখা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলেন আমিন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ছয়টা কাজ করার পরে বান্দা আমি তোরে খালি ফিরাইয়া দেব না, এক নম্বর পুরস্কার হলো উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর পুরস্কার হলো এই ছয় কাজ তোর জীবনে সেট ছিল না, এস্টাবলিশড ছিল না, যার কারণে তুই এতদিন আমার রহমতের মধ্যে ছিলি না। এই ছয় কাজ করা যখন ওয়াদা করলি, এক নম্বর কাজ হলো আমি আল্লাহর কাজ হয়ে গেল, এক নম্বরে হলো আমি আল্লাহ তোর উপরে আমার অবারিত রহমত নাজিল করে দেব। উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ, এরা অচিরেই আমি আল্লাহর রহমতের মধ্যে বেষ্টিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু রহমত দেব না, দুনিয়ায় রহমতের মধ্যে থাকবি না, শুধু বলেন ওয়াআদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম বান্দারে তুই দুনিয়ায় আমার রহমতের মধ্যে থাকবি, আর ইন্তেকালের পরপরেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জান্নাত বরাদ্দ করে দেব। এই জান্নাত বরাদ্দের ওয়াদা আমি আল্লাহ দিলাম। ওয়াদাল্লাহ, ওয়াদাল্লাহ মানে কি? আল্লাহ ওয়াদা করেছেন। জোরে বলেন ওয়াদাল্লাহ মানে কি? এ পৃথিবীতে মানুষ নির্বাচনের সময় ওয়াদা করে, পরে ভঙ্গ করার সম্ভাবনা থাকে, ঠিক কিনা বলি? স্বামী স্ত্রীর সাথে ওয়াদা করে, অনেক সময় মা বাবা সন্তানের সাথে ওয়াদা করে, সব পুরো করা সম্ভব হয় না, কিন্তু আল্লাহ কি এরকম নাকি? না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওয়াদা দিলাম মোমেন নারী পুরুষদেরকে, আমি আল্লাহ তাদের জান্নাত দেব, যেই জান্নাতের তলদেশ দিয়ে ছলছল ঝর্ণা ধারা প্রবাহমান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনুন, তৃতীয় ওয়াদা করলাম মাসাকিনে তৈয়িবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে তোমাকে পবিত্র রিজিকের ফয়সালা করে দেব, হারাম খাওয়াবো না, হালাল খানা তোমার জন্য আমি আল্লাহ যথেষ্ট করে দেব। সুবহানাল্লাহ, আমার কথা শুনতেছেন আপনারা? চতুর্থ পুরস্কার হলো ফি জান্নাতি আদনিন, বান্দারে যেই জান্নাতে আমি তোরে দেব, সেই জান্নাতের নাম পর্যন্ত ঘোষণা করে দিলাম। সেই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন, যেই জান্নাতের মধ্যে নবী রসুলরা থাকবে, সেই জান্নাতের নাম জান্নাতুল আদন, আর ওই জান্নাতের মধ্যে বান্দা বান্দে আমি তোরে থাকার সুযোগ করে দেব। আল্লাহু আকবার। পঞ্চম পুরস্কার হলো রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আর পঞ্চম পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে আমার হৃদয় দেব, সন্তুষ্টি দেব। আমি আল্লাহ তোর দিকে তাকাইয়া সেই দিন আমি আল্লাহ মুস্কি হাসি দিয়ে তোর হৃদয়ে বুঝাইয়া দেব, বান্দা আমি তোর উপরে খুব খুশি। এক ছেলে বাবার কাছে টাকা দেয়, আব্বা টাকা দেন না দিলে খবর আছে। আর এক ছেলে বলে আব্বা সামনে পরীক্ষা, তো টাকাটা দেয়া দরকার, একটু কষ্ট হলেও দেন, আমি চাকরি পেয়ে এই ইনশাল্লাহ চাকরি তো হয়ে যাবে, তা তো জানেন ইনশাল্লাহ, আমার নিয়ত আছে আব্বা প্রথম বেতনটা পেয়ে কিছুদিনের মধ্যে আপনাকে একটু হজ করাই আনবো। আরে কত মানুষে তার বাবাকে হজ করায়, আনলে আমি টিউশনই কই যাই, এখন ধার কর্জ করে এনে দিলে তাও আমি দিয়ে দেবো, বাবা গরু বেচছে আমি 20,000 টাকা দিয়েছে, ওই জোর কইয়া চাইছে ওরে, আর এই যে নরম দিলে চাইলো তাকেও দিয়েছে। বলুন তো দেখি দুইজনের মধ্যে বাবা সন্তুষ্ট কার উপরে? এইটা বলে রে দ, এইটা কি বলে? ওরে টাকা দাও, যা চলে যা, তুই যা তুই যা। ওরে বলে না বাবা আর একটা দিন থাকতে পারো না। পরের দিন দেখা যায় বাবা ঠিকই লঞ্চ ঘাট কিংবা বাস স্ট্যান্ড পর্যন্ত বাবা নিজে নিজে যায়, ও যখন গাড়ির মধ্যে ওঠে তখন জানলাটা খুলে বাবার দিকে থাকে, আর বাবা দাঁড়াই দাঁড়াই আল্লাহ তোমার হাতে সুপর্দ আমার সন্তানটাকে ভালো রাখো। এই দুই সন্তানের মধ্যে আমি এতটুকু পার্থক্য করলাম শুধু এই জন্য যে আল্লাহ জান্নাতেরও তো ক্লাসিফিকেশন করেছেন, অনেকে জান্নাত দিবেন কিন্তু রেদা পাওয়াটা খুব বেশি মুশকিল। এই জন্য যারা বেশি মারেফতের লাইনে কথা বলে তারা অনেক সময় বলেন আল্লাহ জান্নাত চাইনি তোমার রেদা চাই, রেদা চাইলে জান্নাতটা জান্নাতের চাইতে কোটি কোটি গুণ বেশি মূল্যবান হলো, রেদওয়ানুম মিনাল্লাহ আল্লাহর সন্তুষ্টি। রেদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ বলছেন এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। কাবীরের ইসমে তাফজিল হলো আকবার, যে এই যে রেদা পাবে এটা হচ্ছে তার জান্নাতের সব প্রাপ্তির মধ্যে সবচেয়ে বড় প্রাপ্তি। আল্লাহ তাআলা এরপর বলেন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গলার মধ্যে
এবং তোর মুকুট মাথার মধ্যে বিজয়ের মুকুট পরাইয়া গলার মধ্যে বিজয়ের মালা পরাইয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা এই অবস্থায় জান্নাতে যাবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হবে তোমার চূড়ান্ত বিজয়ের ঘোষণা। সুবহানাল্লাহ বলেন। পুরস্কার কয়টা, আমল কয়টা, প্রশ্ন কয়টা, ছয়টা। সূরার নাম সূরা তওবা, সূরার নাম সূরা 129টা আয়াত আছে, 12টা আছে রুকু। আমি আপনাদের খেদমতে 71 এবং 72 এই দুইটি আয়াত তেলাওয়াত করে তার ভিত্তি এবং তার সংক্ষিপ্ত অনুবাদ করেছি। এরপর ডিটেইলস তাফসীর শুনতে চলে ন্যূনতম 2-3 দিন ব্যাপী আল্লাহর কোরআনের তাফসীরের আয়োজন করতে হবে। এরপরে একটু একটু করে আল্লাহর কোরআনের কথাগুলো বুঝিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। তাহলে 6 তারিখের মাহফিল 6 দফা কর্মসূচি নিয়ে আজকে আমরা বিদায় হচ্ছি, ঠিক কিনা বলেন? তাহলে আর কোনোদিন আমরা 1 নম্বর হয়ে নারী পুরুষ সবাই মিলে অকল্যাণ কামনা করব না, বরং আমি স্যাক্রিফাইস করব যাতে করে আমার ভাই আমার বোন যেন ভালো থাকে, তার বিনিময়ে আল্লাহ আমাকে ভালো করাইয়াই দিলেন। আপনি যদি 1 কোটি টাকা আপনার নসিবে থাকে মালিক হওয়ার, 1 কোটি না হওয়া পর্যন্ত আপনি মরবেন না, বিশ্বাস করুন। অতএব তাকদীর কেউ নিয়ে যেতে পারবে না, এটা আপনার সাথেই থাকবে। আপনি স্যাক্রিফাইস করুন, দেখবেন আল্লাহ আপনাকে ভরপুর করে দিবেন। 1 নম্বরে ভালো কাজের আদেশ করব, খারাপ কাজের নিষেধ করব। নামাজ কায়েম করুন, নামাজ ছেড়ে দেবেন না। এই ওয়াদা কি আমার সাথে করতে পারেন আপনারা? একটু হাত উঁচু করেন, সবাই বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। তোমার নামে ওয়াদা করলাম, কসম করলাম, আমার শিয়রের পাশে মালাকুল মাউত না আসা পর্যন্ত এখন থেকে নিয়ে 1 ওয়াক্ত নামাজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার বলেন আল্লাহ আমার এই ওয়াদার উপর বাকি জীবন যাপন করার তৌফিক দাও, আমিন। অতএব আপনার ঘরে যদি কোনো বেনমাজি থাকে তাকেও নামাজি বানাবেন, ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যাবেন, আস্তে আস্তে অভ্যস্ত করে গড়ে তুলবেন। আপনার কাজের লোক, আপনার বাড়ির চাচা, আপনার বাড়ির খালা, আপনার বাড়ির ফুফি কিংবা আপনার যা আপনার ননদ বোনদেরকে বলতেছি, আপনারাও এভাবে জাগিয়ে দিন নামাজ। নামাজ ছাড়া ওই ব্যক্তির ঈমান টেকানো যায় না, ঈমান তাজাও থাকে না আর ঈমানের উপর টেকাও যায় না, ঠিক না বল? যাকাত দেওয়া, নবীর আনুগত্য করা, আল্লাহর আনুগত্য নবীর আনুগত্য করা, বাস। এরপরে 6টা পুরস্কার নিয়ে আমরা যেতে পারবো। আজকের এই এলো মেলো কিছু কথা হয়তোবা কিছুটা গুছিয়ে বলা, কিছুটা মানে ভাব এবং আবেগের কারণে বলে ফেলা, যদি কোনো ত্রুটি হয় আপনাদের মনে কষ্ট পান আল্লাহর হস্তে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করছি আল্লাহ যেন এই 6 দফা কর্মনীতি এবং কর্মসূচির উপরে আল্লাহ আমাদেরকে বাকি জীবন আমল করে 6টা পুরস্কারে নিজেদেরকে ধন্য হওয়ার তৌফিক দান করেন। যে আমরা সকলে আল্লাহর দিকে দুইটা হাত বাড়িয়ে দেই। গভীর রাত, অনেকে ঘুমিয়ে পড়েছে, আমরা সজাগ আছি ভিক্ষুকের মতো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ভিটগড় এলাকাবাসী প্রবাসী এবং ধর্মপ্রাণ মুমিন মুসলিমদের প্রাণের আয়োজন ওয়াজ ও দোয়ার মাহফিলের আখিরি মোনাজাত, তোমার দুয়ারে বড় আশা করে ভিক্ষুকের মতো হাতগুলো বাড়িয়ে দিয়েছি আল্লাহ। জীবন ভরে যত গুনাহ করেছি কোরআনের বরকতে নবীর মহব্বতে আমাদের চোখের পানির বিনিময়ে জিন্দেগীর তমাম গুনাহ রাশি মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লইয়া দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। আল্লাহ তাআলা গুনার দিকে তাকায় না, চোখের পানির দিকে তাকাও। কত বৃদ্ধ মানুষ আসতেছেন সামনে কবর ছাড়া কিছু দেখে না, জোর করে তোমার কাছে কিছু চাইতেও পারে না, কারণ যৌবন কালে অনেক গুনাহ করে ফেলেছে। পুত্রবধূ ঘরের মধ্যে থাকাটা অপছন্দ করতেছে, নাতি নাতিন গুলাও ভিন্ন সুরে কথা বলে,
ছেলেটাও মনে করে বাবা বুঝে এখন বোঝা হয়ে গেছে, মসজিদের কিনারে বৈশা থাকে, কেউ যেন জিজ্ঞেস করে না পৃথিবীর বুকে সবচেয়ে বড় অসহায় মানুষ। আলেম ওলামাও এখানে আছেন, কোরআনে হাফেজ রয়েছেন, আল্লাহ যুবক ভাইয়েরা ছোট্ট শিশু তালবে আলিমরা পর্দার আলে নারীরা রয়েছেন, তাহাজ্জুদ গোজার কত মা বোন কত ভাইয়েরা আছেন, যার চোখের পানি দেখলে তোমার বেশি মায়া লাগে, যার কান্নার ফুফানো আওয়াজ তোমার আরশ পর্যন্ত গিয়ে ধাক্কা খায়, তাদের হাতের বদল হতে আমাদের সকল আর মোনাজাত কবুল করে না। আল্লাহ দয়া করে যতদিন তুমি দুনিয়ায় বাঁচাইয়া রাখবা তোমার কোরআনের হুকুম নবীর সুন্নাহ এবং ইসলামের পুরো নিয়ম কানুন অনুসরণ অনুকরণ করে জিন্দেগী যাপন করার তৌফিক দান। সওয়াব যা দিয়েছো আল্লাহ তিলাওয়াতের মধ্যে আলোচনা জিকির আজকারের মধ্যে সওয়াবগুলো কোটি কোটি গুণ বাড়াইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা সারা জীবন পড়ে শুনলাম মদিনা মদিনা, ওই মদিনা তোমার সবার যাওয়া নসিব হয় না রে মালিক। ধনীর দল মদিনার ডাক পড়লে টাকা দাখিল করে মদিনা যায়, তোমার ঘর জিয়ারত করে নবীর রওজার কিনারে দাঁড়াইয়া সালাম দেয়, গরিব দুঃখী কাঙ্গাল চোখের পানিতে বুক ভাসায় আফসুস করে বুক ফাটায়। আল্লাহ তাআলা টাকা তো দাখিল করতে পারলাম না, কোরআনের ময়দানে বসে তোমার কুদরতি হাতে দুই ফোঁটা চোখের পানি দাখিল করে রাখলাম, জীবনে একটি বারের জন্য হলেও তোমার ঘর আর নবীর রওজা জিয়ারত না করাইয়া কাফনের কাপড় পরাইও না। আল্লাহ সবার ডাকে সাড়া দিও নীরবে থেকো না, কৌশল করে লয়ে যায় সোনার মদিনা। আল্লাহ তার নবীর পাশে আবু বকর ওমর জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা হয়ে তাম দুনিয়ার মাটির নিচে যত আউলিয়া ইকরাম আম্বিয়া আলাইহিমুসসালাম আলিমে দিন নারী পুরুষ ইমানের ন্যূনতম দাবিদার যারা পৃথিবী থেকে বিদায় হলেন সকলের কবরে কবরে হাদিয়া পৌঁছে দিয়ে রব্বুল আলামিন, খাস করে আমরা যারা হাত পেতেছি জানি না কার মা নাই কার আব্বা নাই, মায়ের কথা সন্তান কেমনে ভুলতে পারে, 10 মাস 10 দিন মা কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে, একদিন মা কি রক্ত সাগরে ঠেলে দিয়ে আমি দুনিয়ায় চলে আসলাম, মা কোলের মধ্যে তুলে নিল, অসুস্থ হলে সব মানুষ ঘুমাইয়া যায়, একটা মানুষের চোখে ঘুম নাই, সারা রাত শিওরের পাশে বাতি জ্বালায় চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহ আমাকে নিয়ে যাও, আমার জীবনের বিনিময় আমার জাদুমণির বাঁচাইয়া দাও, মা গো কোথায় চলেছ আমাকে ছাড়িয়া, দুঃখ পাইলে বলবো কারে বিনায়া বিনাইয়া, মা গো কোথায় চলেছ। আল্লাহ তার পরীক্ষা দিয়ে আসতাম, খেতে বসতাম মা দেখতাম খাইতো না, জিজ্ঞেস করেছি মা গো খান না কে কি হয়েছে, বলে বাবা তোর পরীক্ষা যেন ভালো হয় সেই জন্য রোজা মান্নত করে তোর জন্য দোয়া করতেছি। আমাদের নতুন বই কিনে দিতে গিয়ে মা অনেক সময় ঈদের দিন নতুন কাপড় লইতে পারে না, আল্লাহ তাআলা সন্তান যদি ঘরের বাইরে থাকে সব মানুষ ঘুমাইয়া যায়, একটা মানুষের চোখে ঘুম থাকে না, আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মাঝে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, কারে ডাকিব হায় হায় রে
মাঝে আমার কত আপন বোঝাই কি করিয়া, কান্দে পড়া না কুল হয়ে মায়ের লাগিয়া, সে মায়ের ভুলিয়া গিয়া কি করে বাঁচিব, আর কারে ডাকিব। মায়ারা সন্তান যারা চোখের পানি ছেড়ে দিল, আল্লাহ তাআলা তোমার নবী তো বলেছেন কোন সন্তান যদি চোখের পানি ছেড়ে মা বাবার জন্য কান্না জুড়ে দেয়, চোখের পানি নাকের ডগায় আসার আগে তুমি মা বাবার গুনাহ মাফ করে দাও। রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বাবার কথা কেমনে ভুলি, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা টাকা দিয়ে আমাদেরকে মানুষ গড়ার জন্য ছিলেন পাগল পাড়া। রোদ সয়েছে, বৃষ্টি শীত সয়েছে, অন্যের বাড়িতে কাজ করে নদীতে মাছ ধরে বিলে ঝিলে কাজ করে টাকা এনে আমাদের ফরম ফিলাপের টাকা দিয়েছে, নিজে সেরা কাপড় পরেছে, দুর্বল জুতা পায়ে দিয়ে বাবা চলেছে, আমাদের জন্য ঠিকই পরিপাটি একটা সুন্দর জীবন দিয়ে গেল। আল্লাহ কিছু দেওয়ার আগেই বাবাকে নিয়ে গেল, কত ঈদ আসে বাবার জন্য আর যায় না, মাছ কেনা হয় না। পৃথিবীতে কত মানুষ দেখি বাবার মতো নাম ধরে কেউ আর বুকে নিয়ে মাথায় হাত দিয়ে আদর করে না, মরিয়া গিয়েছে যার মা ও বাপ, আল্লাহ তুমি তাদের গুনাহ করবা। আল্লাহ তাআলা ঘরে গেলে মায়ের গায়ের ঘেরান আসে, রুমের মধ্যে গেলে মায়ের কাপড়, বাবার জুতা জোড়া বাবার লাঠিতে আসে, কিন্তু আব্বা কইয়া মা কইয়া ডাক দিলে হয়তো কাউর ঘরে আর কেউ জবাব দেয় না। আল্লাহ তোমার হাতে সুপর্দ করে গেলাম, মা বাবাকে গুনাগার বলে ডাক দিয়ে কবরে শরম দিও না, আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাইয়া দাও, মা বাবা যাদের বেঁচে আছেন নেক হায়াত বানাইয়া দাও, খিদমত করে তোমার রহমত লাভের তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি, পাশেই একটা কবরস্থান, এই কবরে যত জনার স্বজন শুয়ে আছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও, মাহফিলকে তুমি কবুল করো, প্রত্যেকটা কোরআনিক কথা হাদিস ভিত্তিক সুন্নাহ ভিত্তিক কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দাও। আল্লাহ এই মসজিদখানা এই মাদ্রাসাখানা কিয়ামত পর্যন্ত তুমি কায়েম দায়েম করে দাও। যারা একদিন তোমার সন্তুষ্টি পাওয়ার পাগল হয় এই মাদ্রাসা গড়লেন মসজিদ গড়লেন, এখনো যারা কাজ করে, আল্লাহ প্রত্যেককে তুমি জান্নাতি মানুষ হিসাবে মঞ্জুর করে না। বিশেষ করে আল্লাহ আলহাজ আব্দুল হাকিম বুলবুল সাহেব এবং তার সাথে যারা এই খেদমত দেন আল্লাহ তোমার হাতে সুপর্দ করে দিলাম, কোরআনের খাদেম হিসাবে দিনের খাদেম হিসাবে কবুল করে না। এলাকার সুনামধন্য সম্মানিত চেয়ারম্যান সাহেব আল্লাহ সম্মান দিয়েছো কিন্তু অহংকার করে না, একটা শিশুর মতো করে তাকায়, একটা শিশুর মতো করে উপস্থাপনা করে, আল্লাহ তোমার বান্দাকে তোমার হাতে সুপর্দ করে গেল। আল্লাহ এইরকম সম্মানিত মানুষের হাতে তুমি জাতির নেতৃত্ব তুলে দিও আল্লাহ। আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজিল কর। পর্দার আড়ালে নারীরা হাত পেতেছেন, জানি না কার মা নাই কার আব্বা নাই, মা থাকলে কত খবর নিতেন, এখন কেউ আর ফোন করে খবর নেয় না, বাবা থাকলে কত নায়র নিতে আসতেন, এখন কত ঈদ আসে যার বাবা কোনোদিন আর আসে না। কলিজার টুকরা সন্তান হারাইয়া কোন মা যেন কাটা কবুতরের মতো ছটফট করছে, স্বামী হারাইয়া কে যেন বৈধব্য ব্রত পালন করছে, কিচ্ছু দিতে পারলাম না আল্লাহ তোমার হাতে তোমার বান্দীদেরকে সুপর্দ করে গেলাম। আল্লাহ তাআলা যা নিয়েছো তার চেয়ে ভালো নিয়ামত দিয়ে ধন্য করে দিও। আল্লাহ নবীর জিম্মাদারিতে থাকার জন্য জান্নাতি হওয়ার চারটি আমল করার তৌফিক দাও। আমাদের দেশ ও জাতির উপর রহমত নাজিল কর। মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। আল্লাহ তাআলা বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে কবুল কর। নাস্তিক্যবাদের ছোবল থেকে
মুশরিকদের এবং ইহুদিবাদের ষড়যন্ত্র থেকে আমার দেশকে তুমি বাঁচায়া দাও, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াবার তৌফিক দিয়ে দাও। রাব্বুল আলামিন অনেক প্রবাসী ভাইয়েরা সাহায্য দিয়েছে, সহযোগিতা দিয়েছেন, বুদ্ধি পরামর্শ সাহস দিয়েছে, আল্লাহ তাআলা তাদের দান অনুদান গুলো তুমি কবুল করে নাও। রাব্বুল আলামিন আল্লাহ তাআলা উমরা পালনকারী যে ভাইয়েরা বোনেরা নিয়ত করেছেন এর আগে এই মাহফিলের জন্য উৎসাহ দিয়েছেন, অর্থ দিয়েও সাহায্য করেছেন, আল্লাহ উমরাকে সহজ করে দাও, কবুল করে নিও আল্লাহ। আল্লাহ তাআলা তোমার ছোট্ট একটা গোলাম মাওলানা হাফিজ মনিরুজ্জামানকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই এলাকার সন্তান হিসেবে এলাকাবাসীর কাছে দ্বীনের সহি কথা বলার মতো যোগ্যতা দান করে দাও। আল্লাহ তোমার কাছে পরিশেষে আরজ করি মালিক, আমাদের কি ইমানদার অবস্থায় পৃথিবীতে বাস করার তৌফিক দাও, ইমানি হালত ইন্তেকাল দিও, মরণ যেদিন আসবেন মসজিদের বারান্দার খান বাসার সামনে হাজির হয়ে যাবে, মাইকে অ্যানাউন্স হবে শোক সংবাদ, প্রতিবেশীরা দৌড়ে আসবে, ধরাধরি করে দেহটা খাটের মধ্য থেকে জমিনে শোয়াবে, চোখের পাতা বন্ধ করে হাত পা সোজা করে শরীরটা পুরো ঢেকে দিবে, কাফনের কাপড় আনার জন্য কেউ বাজারে যাবে, বড়ই পাতা গরম পানিতে দিয়ে জন্মের গোসলের আয়োজন চলবে, সন্তানের আব্বু আব্বু বলে কপালের মধ্যে চুমু খাবে, গালের সাথে গাল লাগাইয়া ডাকবে, মা মা বলে বুকের মধ্যে মাথা রেখে কত ডাকবে, জাদুমণিকে আর সান্ত্বনা দেওয়ার সুযোগ থাকবে। আল্লাহ তাআলা আপন বাড়ি সারিয়া যে ওরে অপর বাড়ি সাজে, তাহার মতো পাগল কেবা এ জগতে আছে, হায়াতের জন্য কোনো আবদার করেন আল্লাহ, কোরআনের কথা বলছি কোরআনের পথে চলছি এমন অবস্থায় শাহাদাতের মাওদ্দসিব করে দিও, কিংবা নামাজের মধ্যে যখন সেজদায় পড়ে যাব এমন অবস্থায় আজরাইল পাঠায়, কলিজার টুকরা সন্তান কিংবা ভালো আলেম দ্বারা সূরা ইয়াসিন কানে শুনতে শুনতে আরামের মরণ দিও, মৃত্যু যন্ত্রণা বড় ভয়াবহ রে মালিক সহ্য করতে পারবো না, ওই কঠিন মুহূর্তে নবীজির নূরের চেহারাখানা দেখতে দেখতে আহসানের সাথে পরাণ পাখি বের করে নিও, সকলার জবান থেকে ওই কঠিন মুহূর্তে কালেমা নসিব করে দিও। আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি সেহাত সেহাতে কল্লিয়া দান করে দাও, মনিরুজ্জামান সাহেবের আব্বা অসুস্থ আল্লাহ আলেমের বাবাকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ আমাদের মধ্যে যারা আমিন আমিন বলছেন সকলের মনের ন্যাক আশা পুরা করে দাও, যারা কষ্টে আছেন আল্লাহ দূর করে দাও কষ্ট, আল্লাহ সকলের সমস্ত হাজত গুলো তুমি পুরা করে দাও, ইন্তকালের কঠিন মুহূর্তে সকলার জবান থেকে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।